পরীক্ষা প্রেসিডেন্সি কলেজে 1963 থেকে সেই প্রথম ইংরেজি চালিত, তা তাহলে অনেক বছর হয়ে গেছে। 1963 থেকে 2001 ইংরেজি বলে এসেছি, বুঝেও এসেছি, লিখেওছি, কিন্তু এখন ইংরেজিটা তলিয়ে গেছে আর বাংলাটা কথাগুলো মনে পড়ে না, মানে অমুকের নাম সেটা মনে পড়ে না অনেকে, কিন্তু একটা কথার অন্য প্রতিশব্দ কি বা এটা আমার মনে হচ্ছে এটাকে কি ভাষায় বলবো, এটা আমার আয়ত্তের বাইরে চলে গেছে। এই সমস্ত কথা ভেবে তারপরে বুঝে শুনে প্রশ্নগুলো করব, যাতে আমি খুব সহজে বুঝতে পারি। তোমরা এ কি করছো পরপর আমি জিজ্ঞেস করে যাই, প্রথমে মানে ক্লকওয়াইজ যাচ্ছি, যাতে কোনো প্রেফারেন্সিয়াল বায়াস না দাও। ক্লকওয়াইজে এটা শুরু হচ্ছে, বদলে বদলেও যাচ্ছে, সুভাষ চক্রবর্তী ছিলেন কিন্তু এইমাত্র রণবীর চক্রবর্তী তার জায়গায় চলে এসেছে, আর সুভাষ চক্রবর্তী কোথায় গেছেন সেটা আমি অ্যালোকেট করতে পারছি না, কি কি যে ইনি এখানে নেই, কিন্তু রণবীর আছে, ইন্দ্রজিতের মতন আছেন, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কি আছে বলছি, ইন্দ্রজিতের মতো মেঘের আড়ালে আছেন, মাঝে মাঝে প্রকাশ কে আগে কথা বলবেন, রণবীর চক্রবর্তী না সুভাষ চক্রবর্তী? সুভাষ, সুভাষ, রণবীর, রণবীর। আমি বলছি যে রণবীর যখন রাজি হয়েছে, আর প্রথমে রাজি হয়েছে, আপনি বলুন, আপনার সঙ্গে তো আমার পরিচয় ধরুন 63 থেকেই, মানে আমি আপনাকে দেখলাম কমন রুম যেটাকে বলতো তখন, এখন সেটা কি হয়েছে তা জানি না। আমি 2 বছর কলেজে স্টেপিং করিনি, লাস্ট যখন গেছিলাম তখন আর্যগুপ্ত সঙ্গে ছিল, সে আর্যগুপ্ত আর এখন নেই, আর এরকম মিসফরচুন আমার আরো দু একটা জায়গায় হয়েছে। সুভাষ চক্রবর্তী মশায়ের স্ত্রী আমার অত্যন্ত পরিচিত ছিল, এটা একটা দুর্ভাগ্যের কথা, কিন্তু এখন আর দুর্ভাগ্য নিয়ে ভাবলে চলবে না। আমার মনে হয় যে বাঁচার চেষ্টাটা করা দরকার, বাঁচার চেষ্টা কেন করবো এটা যদি কেউ প্রশ্ন করে, তাহলে শেষ উত্তরটা মনে আসে যে আমার নাতি নাতনিদের দরকার হতে পারে, এটা অবশ্য আমার অমূলক বিশ্বাসও হতে পারে, কিন্তু মোটামুটি ইট ইজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস লাইক সুভাষ চক্রবর্তী অর রণবীর চক্রবর্তী অর বন্দ্যোপাধ্যায় অর শিরীন মাসে অর সুচন্দ্রা কোথায় অনুরা অনুরাধা রয়েছে, অনুরাধা একেবারে লাস্টে আছেন, দীপেশ দা জয়েন করেছেন, দীপেশ কোথায় আছে দীপেশকে আমিও দেখতে পাই না, আচ্ছা দীপেশ
আচ্ছা আচ্ছা হ্যাঁ জিজ্ঞাসা চেহারা অনেক পরিবর্তন হয়েছে এবং মুখে যদিও ওই কাপড়টা নেই সে কাপড়টা দেখলে আরোই চেনা যেত কিন্তু জিজ্ঞাসের সঙ্গে আমার পরিচয় বিরোধী সেটা বলি আমি কলকাতায় ফিরেছি বেশ গবেষণা কাম কারখানা করেই ফিরেছি এবং আমাকে ডাক্তারও বলছে তখন কিছুদিন আমার দুর্ভাগ্যক্রমে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তখন ছিল তাদের দুর্ভাগ্য তোমার সঙ্গে পরিচয় হয়েছিল কারণ তুমি আইআইএম ছিল আমি বহুদিন আগে কথা বলছি কারণ এখন তার কথা আমার মনেও থাকে না তার আগে তুমি যখন নেহেরু মিউজিয়ামে ছিলে আমি তখন দিল্লিতে রিসার্চ করতে গেছিলাম এবং তখন আমি প্রথম তোমার থিসিসটা পড়ি তুমি আমার থিসিসে ধার দিয়েছিলে আমি পড়েছিলাম তখন তুমি ওই তোমাদের ওই তোমাদের যে বাড়িটা ছিল দিল্লিতে বলো কোথায় ছিল ওই যেখানে এক্সিবিশনটা হয়েছিল পরে রাস্তার নাম দিয়েছিল প্রকৃতি ময়দানের কাছে হ্যাঁ তোমাদের বাড়ি ছিল এবং অ্যান্টনি লোক সঙ্গে কাজ করার পেছনে কিন্তু রজতদার একটা বড় অবদান ছিল কারণ আমি তখন ভাবছি যে অস্ট্রেলিয়া যাবো কিভাবে কোথায় অ্যাপ্লাই করবো অ্যান্টনি লোক কাছে অ্যাপ্লাই করবো এবং তখন অ্যান্টনি লোক কলকাতা এসেছিলেন আর রজনদার বাড়িতে আমাকে ডিনারে ডেকে অ্যান্টনির সাথে মিট আর তারপরে আমি আমার জন্য চিঠিও লিখেছিলাম আমি যখন অ্যাপ্লাই তুমি সুমিত সরকার আর বরুণ দে আমার রেফারেন্স ছিল ফলে এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ এটা খুব ভালো কথা আমি তোমার কাছ থেকেই শুনলাম যে উনি আর নেই সেটা বছর তিনে হয়ে গেছে কিন্তু আমার তাকে আই মনে পড়ে আমাকে কি কোন দুর্ঘটনার কথা বলবে যদি হয়ে থাকে তাহলে বলেই থাকে কোনটা মানে কোন মিছা বা বিয়োগ পৃথিবী জুড়ে তো আমার লক্ষ্য রাখার উপায় নেই তুমি আসো সমিতা বাইরে আছে আমরা দুজনে একই সঙ্গে থিসিস শুরু করেছি ও আমার থিসিস করতো আমি ওর থিসিস করতো তখনই আমার মনে হয়েছিল যে আমাকে তার বুদ্ধি অনেক বেশি এবং ওই পর্যন্ত ওঠা আমার সম্ভব নেই এই ধারণাটা আজীবন ছিল এখন আছে কিন্তু সে আর নেই এই দুটো জানার কথা অর্থাৎ শখ দিচ্ছেন কিন্তু দুঃখ অন্যরকমের কথা বলি স্যার তারপরে এটা সব থেকে আমাদের ভালো লাগতো যে আপনার সঙ্গে ক্লাসে পড়ানোর থেকেও আপনার বাড়িতে আড্ডা মারা এবং আপনার মনে আছে সেই সময় বাসুদেব দা আমি শেখর দা পরিমল ভাস্কর এরা আপনার বাড়িতে আড্ডা মারতাম এবং তার থেকে একটা কালেকটিভ তৈরি হয়েছিল রিসেন্ট টাইম কনটেন্ট একটা হলিউড বেরিয়েছিল আর তাছাড়া রিসেন্ট টাইম কনটেন্ট স্যার এবং তাছাড়া আপনি আমাদের আমরা তখন সেই সময় প্রেসিডেন্সিতে এক্সকার্শনে নিয়ে যাওয়ার কোনো লোক পেতাম না আমরা আপনাকে জোর করে ধরতাম এবং আমি আমাদের পরপর তিনবার এক্সকার্শনে নিয়ে গেছিল সেগুলোর কথা কিছু মনে আছে স্যার হ্যাঁ ওটাতে কোন কোন গেছিল সেটা একটা বড় লস হ্যাঁ অপরাধ ছিল আর সুভাষ বাবু সে ছিলেন না কারণ তখন উনি
জয়েন করে তখন আমি শুধু দার্জিলিং মফস্বলে কাজ করছি। একটা বই বেরিয়েছিল সেটা খুব নিন্দেও শুনেছিলাম, তবে আমাদের সময় রিইউনিয়ন হয়েছিল তখন তো অজিত বাবু ছিলেন, এসএনসি রিইউনিয়ন করা হয়েছিল না? সুমন বাবু এসেছিলেন, মনে আছে স্যার? একটা রিইউনিয়ন করা হয়েছিল। সমিতাদের ইউনিয়নটা তো আমি গিয়েছিলাম, এটি করে মুরগি মশলে পড়াতাম, ওটাতে আমি গিয়েছি। ভূষণ্ডীর মাঠ মনে আছে রজত বাবু? এগুলো কিন্তু পড়া দশ আমার সীমিত শক্তিতে আমি যেটুকু পড়েছি সেটা ভালো লেগেছে। ঢুকতে দিচ্ছে না, তখন আপনি আপনার রেসিডেন্টাল গভর্নমেন্ট এর আইডেন্টিটি কার্ড দেখিয়ে বললাম গভর্নমেন্ট অফিসার হয়, তখন যে দারোয়ানি বসলো তাও যখন হচ্ছে না তখন দরজা যখন খুলছে না আপনি তখন আয়ে লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছিলেন, এবং সেই সময় আপনি লাথি মেরে দরজা ভেঙে দিয়েছিলেন, তারপরে আমাদের ঢুকতে দিয়েছিল, এবং সেই সময় আমাদের সময় সেই সঙ্গে সুদেশনা চক্রবর্তী ইমিডি ডিপার্টমেন্ট উনি গিয়েছিলেন। সুদেশনা চক্রবর্তী মানে কি ইংলিশে সুদেশনা? হ্যাঁ, আপনি আমাদের হিস্ট্রি কংগ্রেসে নিয়ে যেতেন, মনে আছে স্যার? হ্যাঁ, হিস্ট্রি কংগ্রেসে মনে আছে, সেটা আরেকটা দুর্ভাগ্যের কথা মনে করিয়ে দেয়। আর একটি মেয়ে সুজাতা মুখার্জি সমুদ্রে ডুবে যাচ্ছিল, এবং সেটা আমার ভেতরে রইল, সেটা এই জন্য মনে করছি যে তাতে তপতি বেঁচে গেছিল এবং সুজাতা গুহ বেঁচে গেছিল, সেইটা একটা লাভ, যদিও বড় ক্ষতিও রয়েছে তার সঙ্গে নিশ্চয়ই। হ্যাঁ, অনেকে আমেরিকায় আছে কিন্তু তাদের আমি এই পাই না, অর্থাৎ সুনাম মাঝে মাঝে শুনি যে নীলাঞ্জনা ব্যানার্জি সে আমেরিকায় আছে, সে হচ্ছে গুপ্ত পরিবারের মেয়ে নন্দিনী গুপ্ত, তার ব্যাচমে এবং সমিতারও ব্যাচমে। নীলাঞ্জনা চ্যাটার্জি, নীলাঞ্জনা চ্যাটার্জি ব্যানার্জি, নীলাঞ্জনা চ্যাটার্জি, নীলাঞ্জনা চ্যাটার্জি নিউইয়র্কে আছে। আচ্ছা, পড়েছিল
আমাদের নিয়ে আপনি কিন্তু কাদের হাতে কি বাঁচিয়েছিলাম এটা সেই ১৯৮১ বলে না অনেক রকম মজা হয়েছিল সেই গল্প পুরোটা শেষ আমরা মালদা থেকে এসে ফেরত আসছি সেই রাত্রে আমরা কি করেছিলাম আমরা কি রাত্রিবেলা ঘুমোতাম আমরা সবাই গান এবং গল্প করতে আমরা সেদিন গান গাইতে গাইতে আসছি একটা সময় পাপুর স্টেশনে আনশিডিউল স্টপ দাঁড়াল এবং আমরা সকলেই পাপুরের গল্প জানি পাপুর সেখান ছিল না একমাত্র সৌমেন পুত্র সৌমেন একমাত্র যে ওখানে একটু তাও শক্তিশালী ছিল এরা ছাড়া ছিল আমার সঙ্গে ছিল সুকান্ত শ্রী কি নাম দাশগুপ্ত অম্লান দাশগুপ্ত দাদা নাকি নামটা তো মনে করতে পারছিলাম খুবই বিখ্যাত ভদ্র মহিলা নামটা হচ্ছে আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে কি নাম বললে সুপ্রিয়া এবং সৌমেন দুজনেই আমার সঙ্গে ছিল আর হাতি আসছিল বনের মধ্যে দিয়ে আর তখন কার কার কিরকম সাহস সেটা পর্যবেক্ষণ করার একটা উপায় পেয়েছিল একজন পেছন ফিরে দৌড়ে ফিরে গেছিল আর একজন ছায় দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল মরলো না চড়লো না আমি নামগুলো করছি কিন্তু আপনার ওইখানে আপনার যে বিরক্ত কথা বলেছিলেন সেটা আমার মনে আছে সেটা যখন সেই লোকগুলো উঠলো এবং তাদের ছোলা ব্যাগে কি সমস্ত নানা রকম উঠিয়েছিল অস্ত্রশস্ত্র থাকার এবং তারা আমাদের দেখে বারবার বস চুম্ব ছিল আর হাসিল আমার এখনো ছবির মতো মনে আছে আপনি সবাইকে ডাকলেন ডেকে আপনি ওইখান থেকে বললেন অন্ধকার শ্রেণী
সেটা আমার মনে আছে, বলে প্রত্যেকটা সেন্টেন্স করে পাঁচ সেকেন্ড তারপরে বললেন যে সাম সাসপিশিয়াস ক্যারেক্টার সিম টু দি ইন আওয়ার গেটস এন্ড উই আর অ্যাজ ইট আনশিওর হোয়াট দে আর গোয়িং টু ডু। ওকে হ্যাঁ অবশ্যই, তারপরে উনি বললেন যে ইফ দে আর আফটার আওয়ার বিলংগিংস সব দিয়ে দেবে, কোন রকম প্রতিবাদ করবে না, উই উইল নট রেজিস্ট বলে আবার খানিক পরে তারপরে আপনি বললেন কিন্তু আমাদের সঙ্গে অনেক মেয়ে আছে, সো ইফ দে হ্যাভ সামথিং এলস ইন মাইন্ড। এতক্ষণ আপনি একটা দিকে তাকিয়ে বসলেন, হঠাৎ আপনি সেই প্রথম সোজা উঠে তাকালেন জ্বলন্ত দৃষ্টি, তারপরে আপনি বলেছিলেন আমার মনে আছে এখনো গায়ে কাটা দেয় আমার, উই উইল রেজিস্ট বলে আপনি রাত আড়াইটে সময় আপনার ঝোলা ব্যাগ খুলে একটা তাহলে দীপেশ আমি তো সাবার্টার আপনি একটা রেজারে ব্লেড পড়াতে শুরু করলেন এবং সেটা দেখে আমাদের ইনস্ট্যান্ট ট্রান্সফরমেশন যে স্যার যদি এরকম বাংলার বাঘ হয়ে যেতে পারে তারপরে দেখা গেল যে গোটা ঘুরে আর্ন বা টিথ কেউ বের করলো কিচেন নাইফ কেউ বের করলো ওই ফ্যানের রড শুনলেন এখন কমিশনার ওর চাকরি চলে যাবে যদি আমি এটা তখনই বোঝা গেছিল এক কিছু হবে তার কারণ ও মিডল এটা আমি কাউকে দেখিনি মিডল পার থেকে আপার পার থেকে ঝোলানোর একটা চেইন তখন আপনি ওখানে রেজাল্ট নিয়ে তৈরি, তখন কেউ একজন কে বললো স্যার চলে গেছে, তখন আপনি আবার একটা ডিব্রিফিং ভাবলেন রেজাল্টটা ডেলিভারি বললেন a crisis since at us so you can have all the back you get detective bolbova gang story jemon holo ki bol red harvest er ekta gang story ache seta sobai koy tumi eta pore dekhte paole jashel hamet red harvest gunar bolbo ebon তারপরে আমাদের কীর্তি কলা তোমার কীর্তি কলা তোমার এবং অন্ধদের কীর্তি কলা তোমার চলছে এইটা একটা চাই না। তোমার তো ভিক্টোরিয়া মেমোরিয়াল যথেষ্ট কাজ আছে তাই শুনেছি, কাজ না বিরক্ত প্রকাশ সেটা জানি, ওখানে অনেকে গোল খেয়েছেন এইটা আমি শুনেছি, আমার সহপাঠী ছিল চম্পক চ্যাটার্জি সে গোল খায়নি, তারপরে এই গোল খেয়ে খায়নি বা খেয়েছে এটা আমি সার্টিফাই করতে রাজি নই, তার কারণ আচ্ছা স্যার একটা জিনিস বলছি যে আমি একটা রিকোয়েস্ট করছি সকলের কাছেই যে মানে প্রথমত দীপেশ দা জানতে চেয়েছেন যে একসাথে দেখার জন্য যদি আপনি দীপেশ দা একটু লেআউটটা চেঞ্জ করেন ল্যাপটপের 49 জনের লেআউটটা নেন তাহলে সবাইকে একসাথে দেখতে পারবেন আর ওটা একসঙ্গে করা যায় লেআউট চেঞ্জ 49 জনকে একসাথে পাওয়া যাবে। দ্বিতীয়ত তপদিদি কিছু বলবেন বলছেন আসলে যখন কেউ বলছেন তখন যদি বাকিরা একটু আমরা মাইকটা বন্ধ রাখি তাহলে কথাগুলো ভালো শোনা যাবে আর সব থেকে সুবিধা যেটা হবে এটা যেহেতু গুগল সুযোগ সকলকে পাওয়া যাচ্ছে তার ফলে রেকর্ডিংটাও একটু ভালো হবে তাহলে এটা আমরা
সেই জন্য মানে একে একে যদি আমরা কথা বলি খুব সুবিধা হয়। আর দিদি আপনি এখন বলতে পারেন, তপতি দিদি আপনার ক্যামেরাটা একটু, হ্যাঁ মাইকটা অন হয়েছে, এবার আপনি বলুন শোনা যাবে। আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা তপতির হয়ে কেউ বলে দাও, একটা ছোট্ট পিপিটি আমরা করেছি, 75-এ পা দিয়েছেন আমাদের তারা রয়েছে আদিত্য, পিপিটিটাকে চালাও। সবাই একটু কথা শুরু, আদিত্য একটু দেখো তাড়াতাড়ি, শুভম বাদিত্য একটু, তপতিদির কথাটা কিন্তু আমরা শুনতে পেলাম না। তপতিদি মাইক অন আছে, তপতিদি কিন্তু আপনার কথা শোনা গেল না। রয় ছিল ওর কাছে, রেও ছিল, কিন্তু কুমকুম রেও দেখা পাই না, আর কুমকুম রয়ের মাঝে মাঝে কুমকুম দেখা পাই, চিরদিন কেন পাই না, এই অবস্থা। কুমকুমদি রয়েছেন, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আশা করি দেখা যাচ্ছে, এখন ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছি ঠিক। আর পেছনে কি আছে সেটাই হচ্ছে বড় কথা, একেবারে ইউনিফর্মলি ক্রেডিটেবল হবে আর নাও বুঝতে পারছি, ক্রেডিবল না হচ্ছে ওই একটা শর্ট নোটিশ পাঠাচ্ছি, তাতে আমার পিতামহের নাম আছে, উনি রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন, তারপরে সেখানে দেখছি যে শান্তিনিকেতনের কথা আছে, শান্তিনিকেতন আমার অন্য অধ্যায়, রেসিডেন্সি কলেজটা আমার জীবনের প্রথম ও শেষ অধ্যায়। পরের ছবি দেখা আদিত্য, নেক্সট এটা কে তুলেছে, আচ্ছা দেখলাম, নেক্সট ছবি এক এক
ছবিটা দেখছি এটাতে মনে করিয়ে দিচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের গল্প। একটা গল্প সংক্ষেপে বলছি, বৈদ্যনাথ বাবু ছিলেন আমাদের টেলার এবং তার একটা কথা আমার মনে করছে। আমার পাশে একটা ছেলে বসেছিল, সে কি একটা করেছিল, আর তখন বৈদ্যনাথ বাবু এগিয়ে বলছেন, এমন চর মারবো না যে তোমরা গাগারিনের মতো শূন্যে উঠে যাবে। এত বড় শক্তি আমি তারপরে আস দেখলাম এই অংশটা। পরের ছবি, হ্যাঁ এটাও নুপুরের তোলা মনে হচ্ছে। আর অনিল সেন মশাই কিন্তু আমার থিসিসটা পড়েননি, কিন্তু এমন ভাবে কল কাটিয়ে নিয়েছিলেন যে আমার থিসিসটা পাস হয়ে যাবে। সেটার জন্য আমি যথেষ্ট চিন্তিত ছিলাম এবং তারপরে যথেষ্ট কৃতজ্ঞতাও বোধ হয়েছে। আর বলে দিয়েছিলেন, শর্ট অফ বাইটিং দ্য কার্পেট অর কলিং জিএলও a bloody imperialist, how to do a poor Bengali nationalist done. Eta of advice de chilen je tale ei dutu kaj koro na this is fast hoye jabe, mane tomar carpet o tibota hobe na ar dielo ke imperialist bolar dorkar nei. Oi bhabe je essential kaj gulo koray bishwash korte ar খুচরো কাজ সেটাকে বাবু বার্তা দিতেন। আমার একটা উনি দেব আসলে থিসিসটা অত ভালো করে পড়লেন আর আমার থিসিসটা মোটেই পড়লেন না, সেটা কেন? তার উপর হলো যে আমি নিশ্চয়ই যদি আমি বুদ্ধিমান হই তাহলে চাইতাম না যে আমি নিশ্চয় আমার থিসিসটা পড়ব। অতএব কাজটা তিনি খুব আমার উপকারের জন্য করেছিলেন সেটা এতদিনে বুঝতে পেরেছি। পরের ছবি, এই ছবিটা দেখলাম, এখন যে ছবিটা দেখছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেটা মনে করছে যে ঠিক নয়, সেটা একটা নাম ও হ্যাঁ প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগে রিডার পান পদে নিযুক্ত হন, মানে আমি কিন্তু আমি কখনোই রিডার হই, এটা গর্বের মতো শোনাবে, কিন্তু আমাদের কলেজে দুজন সোজা প্রফেসর হয়েছিলেন, আমার পূর্বসূরি ছিলেন সুকান্ত চৌধুরী, আর তারও আগে যাদবপুরে অমর্ত্য সেন আমার কাকা তিনিও সোজা প্রফেসর পদে যুক্ত হয়েছে নিযুক্ত হয়েছে। অতএব আমি যে হাই কোম্পানিতে আছি সেটা আমার মোটামুটি বিশ্বাস হয়েছে, সহজে এরকম বিশ্বাস হত। পরের ছবি, হ্যাঁ অমর্ত্য সেন মোর রিসেন্ট, ওকে অনেকদিন থেকেই জানি, তাছাড়া নবনীতা কাকিমা চলে গেছে সেটাতে আমার কিছু বলার নেই, কিন্তু ওদের দুই মেয়ের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ ছিল, তাদের খবর এখন রোজ পাই না আর বাবলু কাকার খবরও রোজ মেলে না, কিন্তু এরা দে আর ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। দুটি বন্ধু, বড় বন্ধু একজন চলে গেছে আর ফ্রান্সিস রবিনসন আছেন, সেটা একটা একটা অনুভূতি যে আছে, এবং কি বলবো যতদিন এরা আছেন ততদিন
আমারও জগৎটা রয়েছে, সেই জগৎটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দেখলাম সোমেনের ট্রান্সফারে আমি খুবই দুঃখিত হয়েছিলাম। ওকে কলকাতার ইলেকশনসে ফেয়ার এন্ড জাস্ট কাজ করতে দেখে আমার তখন যে কি দুঃখ হয়েছিল আমি বলতে পারব, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের সেন্স হয়েছে। তাই টিভিতে সোমেনকে দেখি যে সেই ভদ্রমহিলা যিনি তাকে ট্রান্সফার করেছিলেন তিনি নিজেই সোমেনকে ডেকে নিয়েছেন এবং সে এখন কলকাতার পুলিশ কমিশনার। আমার দুঃখের ভালো জগৎ মন আমি কথাও মনে করে, সে আমাকে ট্যাগ করেছিল তিন চার দিন পরে, কিন্তু কলেজে এসেছিল এবং আমাদের কথা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের টিচারদের কথা হচ্ছে যে কোন ছাত্র কোন ডিপার্টমেন্টে আছে সেটা বড় কথা, প্রেসিডেন্সি কলেজে আছে এবং সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে সমস্ত ডিপার্টমেন্টের একটা অদৃশ্য যোগাযোগ আছে। নামটা কিন্তু ভুল লেখা হয়েছে, ওর নামটা মনা বি, ও আমি যদি জানি। আচ্ছা স্যার, মনা বি, মনা বি মিত্রের একটা ডিটেকটিভ উপন্যাস আমি পড়েছি, তাতে সোমেন মিত্র কিছু ছায়া আছে কিনা তা জানি না, কিন্তু পড়েছি আমিও কিছুটা পড়েছি। হ্যাঁ, সেটা খুব ভালো কথা। এই ছবিটা দেখতে উমাদি আমার পাশে ছিলেন, তখন অসিন্দা ছিলেন না, তাই আমি নির্ভর করতাম উমাদির উপরে। দেখলাম এই ছবি, এটা একটা আনইউজুয়াল ছবি, সমিতার সঙ্গে দেখছি বিদ্যুৎ কি করে এটা হলো। সমিতার বানান ভুল আছে না? সমিতা দীর্ঘ হয়ে গেছে। হ্যাঁ ভুল আছে, বানান ভুল আছে স্যার। হ্যাঁ, তা কি বলবো, সমিতা সব রকমই আমাকে আনন্দিত রেখেছে, আর বিদ্যুতের সঙ্গে আমার ভালো পরিচয় ছিল এবং তাকে আমি তার গুরুত্বপূর্ণ কাজে যতটা পারি এ পর্যন্ত সাহায্য করেছি, এইটুকুই বলবো। আমি তার দীর্ঘ জীবন কামনা করি এবং সমিতা সেনের অক্ষয় জীবন হোক এইটা প্রার্থনা। বেঁচে থাকুক সমিতা। পরের ছবি, গোপাল গান্ধী হাতলটা ধরেছিলেন, মানে হালে হালটা ধরেছিলেন, সেটা আমি সকলকে দেখেছি। আর নন্দলাল বসু রবীন্দ্রনাথের হাল ভাড়া যে ছবিটা এঁকেছেন সেইকে নন্দ বসু শ্রেণীকেতনে আছে, নন্দলাল বসুর চিত্রটা অ্যাকচুয়ালি সত্য কিনা তা জানি না। হাল ভাড়াটা খুব সহজ, এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। গোপাল গান্ধী পেয়েছেন আর রবীন্দ্রনাথ তো সম্ভবত পেয়ে থাকতে পারেন, কিন্তু তখন তার অনেক বয়স ছিল, কি করে ধরলেন সেটা এখন আমার কাছে অজানা, এবং সেই জন্য আমি সম্পূর্ণ আস্থা স্থাপন করতে পারছি না। এটা একটা ফটোগ্রাফ,
ওকে ফটোগ্রাফ তো সবসময় ফটোগ্রাফি ক্লিয়ারিটি দেয়, কিন্তু কিছু লোক যখন তার ইমাজিনেশনকে স্বাধীনতা দেন তখন কি ঘটে তা বলা যায়। কিন্তু এইটুকু বলতে পারি যে শান্তিনিকেতনের ইতিহাসে একটা পরম্পরা রয়েছে, সেই পরম্পরায় গুরুদেবের পরে যার নাম আমার মনে আসছে প্রথমে, তিনি হচ্ছেন গোপাল গান্ধী, তারপরে অম্লান দত্ত, আমার মাস্টারমশাই অসীম দাস। আচ্ছা, এই ছবিটা আমার মনে পড়ে। তারপরে এই ঘটনার পরে বুদ্ধবাবু একটা বই, গল্পের বই লেখেন এবং তাতে দেখেছিলাম যে রজতকান্ত রায় একজন ছিল, সেটা খুব গর্বের সঙ্গে বলতে পারছি না যে আমার কীর্তি কাহিনী খুব ভালো চটকদার ছিল, কিন্তু এটা বলতে পারি যে স্ত্রী ঋতু যাকে আমি মনে করি সুচিত্রা মিত্র পরে এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের পরেই মোর স্থান, সেটা আমার জানা ছিল। বিধবাবু রয়েছেন, আমি লেখা পড়েছি, পড়ে খুব তৃপ্ত হয়েছি, আর তার চেয়েও তৃপ্ত হয়েছি ঋতুগুলোর গান শুনে, ওটা একটা আনইউজুয়াল এক্সপিরিয়েন্স দেখলাম। ইন্দুকে শান্তিনিকেতনে ওর বন্ধু তখন খুব ছোট ছিল, তাকে ডাক্তার অ্যাংলো বলে, সেই অ্যাংলো এখন আমেরিকায় আছে, কিন্তু তার সেই বন্ধুটি নেই, সে আমার কলিগ আসাম কার্জির মেয়ে। অনেক জিনিস দেখতে হয় জীবনের পথে, নানা জিনিস চোখে পড়ে, তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের বিচারে এক এক রকম লাগে, আর মহাকালীর বিচারে বোধ হয় কোনোটাই লাগে। দেখলাম এটাতে কি বলবো ঠিক বুঝতে পারছি না, মানে আমার জীবন ওর জন্মের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যারা রত্না সুজাতা লক্ষ্মী নূপুর, এরা সবাই আমার মনের মধ্যে গেঁথে আছে, ডিপ ইমপ্রেস। তারপরে ইট ইজ ট্যাক্সিং, জন্মদিনের অনুষ্ঠান 2019। আচ্ছা আচ্ছা, এই এখন আমার জীবন। হ্যাঁ, এটাও দেখলাম, এটা দেখবার মতো ছবি বটে, নাতি এবং নাতনি সঙ্গে, সেটা শেষে কি হয় তা তো জানি না, কিন্তু এটা নিশ্চয়ই থেকে যাবে। দেখাও পরে একটা, হ্যাঁ এটা দেখছি, শান্তিনিকেতনে থাকতে আমাকে যারা আকৃষ্ট করেছিলেন তাদের মধ্যে
একজনই আমার পুত্র অমতুল হয়েছে, আরেকজন ছাড়া, একজন নীলাঞ্জন ব্যানার্জি, অন্যজন একটি মহারাষ্ট্র ছেলে বিশাল ভান্ড। এই দুজনকে আমি ছেলের মতো ভালোবেসে ছবি আচ্ছা, এটা আঙ্কর বাটের ছবি। আঙ্কর বাট একটা বিস্ময়কর মনুমেন্ট, ওটার সমান আমি আরেকটা লিখেছি বড়বধূ, চান্ডি বড়বধূ, ওই রকম দুটো স্ট্রাকচার আর কোথায় লিখেছি রেডিলি বলতে পারবো না। তবে শুনেছি বা দেখেছি ছবিতে যে ইনকাদের একটা শহর আছে পেরুতে, সেটা নাকি ওই রকম। আর তাছাড়া ইজিপ্টের মনুমেন্ট গুলো আমি দেখেছি আঙ্কোরবাটের তুলনায়, এইগুলো সঙ্গেও আঙ্কোরবাট এবং বড়বধূ স্থান করে। এই ছবিটা মনে আছে স্যার? আপনার সুশোভন সরকার বক্তৃতা দেওয়ার পরে জীবন দেবতা নিয়ে আমাদের সেই গোল টেবিলের মধ্যে আপনি আছেন, শুভেশবাবু স্যার আছেন, মঞ্জুদি আছেন, উত্তরাদি রয়েছেন, তপতিদি রয়েছেন, ওদিকে সমিতা সরকার রয়েছেন, হ্যাঁ নুপুরদি রয়েছেন, বোধিসত্ত্ব রয়েছে, সুদীপ্ত সেন ছিল বলে মনে পড়ছে। হ্যাঁ এই দিকে প্রথম অনেকদিন বাদে এই ছবিটা দেখতে পাচ্ছি। মাই হার্ট গোজ আউট টু ইউ। এই যার নাসা পেছন থেকে দেখা যাচ্ছে সুদীপ্ত, হ্যাঁ নাসাটা দেখতে পাচ্ছি পেছন, কারণ নাসা তো যথেষ্ট বড় ছিল এবং তার মধ্যে অনেক কন্টেন্ট ছিল, সেটা সে চালিয়ে যাবে, এক্সারসাইজ করবে, এটা আমার একান্ত প্রার্থনা। পরের ছবি, সুভাষ বাবু সম্বন্ধে কি বল, মোটের পর বলতে পারি যে 1963 থেকে এখন পর্যন্ত চির সাথী এবং চির বন্ধু। ধন্যবাদ আমরা নানা ঝামেলায় ভুগেছি এবং সুভাষবাবু আমার পাশে সব সময় ছিলেন, কেন ছিলেন কি বৃত্তান্ত সেটা আমি আজ এখনো বুঝতে পারি, কিন্তু আই টুক ইট অ্যাজ ওয়ান অফ দ্য আনসিন গিফটস অফ এ ডিভাইন। আমি তো ভগবানে সম্পূর্ণ আস্থা স্থাপন করতে পারি না তার অস্তিত্বে, কিন্তু সুভাষবাবুর মতো বন্ধু পেলে সবারই একটা ডিভাইন ব্লেসিং লাভ হবে বলে আমার মনে হয়। আপনি তো বোধ করছি, কিন্তু এটা তো আমাদের যৌথ দায়িত্ব ছিল, মানে আমি একা নই, যখন যারা প্রেসিডেন্সি কলেজের ডিপার্টমেন্টে ছিলেন সবাই করেছেন, আমরা সবাই মিলেই কাজগুলো করেছি, কিন্তু ধন্য আপনাকে, আমি খুব আপ্লুত বোধ করছি আপনার মন্তব্যে। পরের ছবি, আচ্ছা বেশ, এটা ভালো ছবি, একটু স্টাইলি হয়েছে কিন্তু সত্যি
স্টাইলিশ হলে একটু সুন্দর লাগে তো। কথা ছিল না কিন্তু ক্যাপশনে তো ওই জন্য দিইনি কিছু, না বলা কথা, এটা হচ্ছে কথা ছিল না বলে না বলা কথা। এটা বলি এই যে ছবিটা যেখানে তোলা হয়েছে মানে সেই গ্রামটা ডেঞ্জারাস জায়গা এবং সেখানে নীলাঞ্জনের বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন এবং সেই শান্তিনিকেতন আমাকে একজন বলেছিলেন রসিকতা করে, শুনতে খুব একটা ভালো লাগেনি, বলেছিলেন শান্তিনিকেতন তো অশান্তিনিকেতন মশাই। সেটা আমার পরে যারা এসেছেন তারা যেমন দেখেছেন আমাকে সেরকম দেখতে না হলেও এককালে এখানে অম্লান দত্ত ছিলেন সেই স্মৃতিটা মনে যায় এবং গোপাল গান্ধী ছিলেন বলে সেই জায়গা কিছু উন্নতিও কিছুদিনের জন্য হয়েছে। এরপরে আমি আর সুযোগ হারালাম না, সুযোগটা ছাড়িনি, সেই জন্য আমার দুই মাস্টারমশাইয়ের মাঝখানে বসার এমন সুযোগ এই ছবির, ওই জন্য আমি এর মধ্যে দিলাম। আসলে এটা সকলের জন্য একটু একটা কথা মানে না বললেই নয় যে এই প্রয়াসটা আমরা যখন করতে শুরু করেছিলাম আমাদের ইচ্ছা ছিল, তখন তো কোভিড এর এরকম দ্বিতীয় আঘাতটা আসেনি, আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব যেখানে মানে এরমই 50-60-70 জনকেই হয়তো নিয়ে করা যাবে এরমই ভাবনা ছিল, কিন্তু সেই জায়গাটা তো মানে করা গেল না। তো আজকে যখন স্যারের সঙ্গে প্রথম সকালবেলা কথা বলতে শুরু করলাম যে স্যার এইভাবে এইভাবে আপনি আসবেন, তখন বললেন যে সশরীরে তুমি যে আমাকে দিচ্ছ না কোনো সম্মাননা এটা একদিক দিয়ে ভালোই, তা না হলে অশরীরী হওয়ার সম্ভাবনা থেকে যেত। সকলকে জানালাম। নেক্সট প্লিজ। এটা যদি ভাবি তাহলে মনে হয় যে কোনোটাই বাঁচবে না, কিন্তু যদি শেষ করে যেতে পারি তাহলে বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা বেঁচে থাকতেও পারে, এটা বলবার সাহস পাচ্ছি। এই জন্যে এখনো লেখা হয়নি, অতএব আমাকে ক্লেইমও করতে হচ্ছে না আর প্রমাণও করতে হচ্ছে না। তবে একটা কথা বলি, যখন পলাশী ষড়যন্ত্র লিখতে শুরু করেছিলাম সেটাতে আমাকে কাজটা দিয়েছিলেন অসীম দাশগুপ্ত এবং সেই সঙ্গে রুদ্রাংশু মুখোপাধ্যায়। তখন একবার আনন্দ সংস্থার প্রধানের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন আপনি একটা ক্লাসিক লিখেন। আমি মনে মনে বলেছিলাম এটা তো একটা টল অর্ডার, আজকাল কেউ ক্লাসিক লেখে এটা তো জানতাম। এখন পর্যন্ত বইটা যে বিক্রি হচ্ছে এটাই যথেষ্ট, আর অন্য বইগুলো কজন পড়েছে কি পড়েছে সেটা তো খুব একটা বোধগম্য হয়। শেষ হয়ে এসছে জাস্ট দু একটা বইয়ের মলাট জাস্ট তুলে ধরা হয়েছে পরের ছবি। আসলে একটা কথা বলে আমি বলবো মানে একে একে সকলকে বলার জন্য, সেটা এটাই যে কিছু শব্দ স্যার মাস্টার মশাই গবেষক ঐতিহাসিক আচার্য অনুপ্রেরণা আবেগ অনুভব
প্রেম, উদারতা, নীরব বিদ্রোহ, জীবন দেবতার অন্বেষক, নিজেই প্রতিষ্ঠান, একান্তই আপন, মনের মাধুরী মিশিয়ে সমর্পণ, সম্মাননা তো আসলে অজুহাত তাকে ছুঁয়ে থাকার, অনলস জীবন প্রজ্ঞাকে শ্রদ্ধা জানাই। আমি অনুরোধ করব তপতিদিকে, তপতিদির আমি দেখতে পাচ্ছি ক্যামেরা অন হয়েছে, ফলত তপতিদি যদি আপনি মাইকটা এবার আনমিউট করেন তাহলে বোধহয় শোনা যাবে। আমি যাদের যাদের পেরেছিলাম এই লিঙ্কটা পাঠিয়েছি, রাহুলকে দেখতে পাচ্ছি, জয়া তাপ্তি হয়তো ওরা আছে। আজকে আমি মিস করছি খুব যাকে, যে আমার পাশে বসে আজকে আপনার এই সভায় থাকতো সেটা আর বলার না, যে আপনার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে, আমি তো রাখিনি, আমি হরির কথা বলছি। মনে পড়ছে যে হরির সঙ্গে আমার প্রথম দেখা আপনার সঙ্গে, আমরা প্রেসিডেন্সি কলেজের পোর্টিকোয় বসে আছি, আপনি বলেছিলেন যে কেমব্রিজ থেকে আমার এক বন্ধু আসছে তোমাদের ইউরোপিয়ান এন্ড রাশিয়ান হিস্ট্রি পড়াতে। আমরা তখন জাস্ট আমি ফার্স্ট ইয়ার কলেজে ছুটি করছি, আমরা পোর্টিকোর ওই নিচে বসে আছি যেটা আর এখন নেই, আর আপনি সিঁড়ির ওপর থেকে নামছেন হরির সাথে। হরিকে দেখে আমরা জেনুইন রাশিয়ান ভেবেছিলাম তখন, দূর থেকে দেখে। তো এই স্মৃতি আজকে মনে পড়ছে, যে আর বলতো যে যখন ও কলকাতায় এলো, ও কলকাতায় তখন খুব কম লোককে চিনত, কিন্তু আপনি আর রত্নলেখাটি খুবই কাছের লোক ছিল। সাধারণ অ্যাভিনিউ থেকে নিয়মিত আপনাদের বাড়ি যেত, বলতো যে আমি সপ্তাহে প্রায় দু তিন দিন ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে রাত্রে ফিরতাম। হরি চলে যাওয়ার পর আমার নুকুলের সঙ্গে কথা হয়েছে, আপনার সঙ্গে কথা হয়নি। তো বড় একটা জায়গা জীবনে ফাঁকা হয়ে গেল, আমি কি বলবো জানি না। কিন্তু আরেকজনের কথা খুব মনে হচ্ছে, যেটা কুমকুম, আপনি ওর নাম করলেন আজকে। আমার মনে পড়ছে যে আপনি যদি আমাদের এই উৎসাহটা না দিতেন, আমাদের কাছে আমরা কেউ হয়তো একাডেমিক লাইনে আসতামই না। কারণ আপনার মনে পড়বে আমরা কেউ বিয়েতে ফার্স্ট ক্লাস পাইনি, একমাত্র আপনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে যে আমাদের দ্বারা কিছু হবে। কারণ আমরা তো সব ধরেই নিয়েছিলাম যে আমাদের লেখাপড়ার দিকে আমাদের কোনো ভবিষ্যৎই নেই, কিন্তু আপনি বলেছিলেন যে টিকে থাকতে একটা আস্থা দিয়েছিলেন। আর যখন এমএ পড়ি, আপনি আমার মনে আছে একমাত্র আমাদের গবেষণার দিকে নিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছিলেন, এটা আমি ভুলবো না। আমি সেদিন কালকে রণবিদ্যাকে বলছিলাম যে আপনার সঙ্গে আমি পিএইচডির কাজ শুরু করেছিলাম, আর যোধপুর পাকে আপনার বাড়িতে বসে সেই রোববার হলে আপনি ডেকে পাঠাতেন আর ঘন্টার পর ঘন্টা সুপারভিশন করাতেন। এই অনেকগুলো কথা করছে আমার। আমি বলবো যে স্কুলে আমি একজনের কাছে ইতিহাস পড়েছিলাম, তার নাম ছন্দা বোস। উনি আমাকে ইতিহাসের দিকে একদিকে ঠেলে দিয়েছিলেন, কিন্তু আমি আজকে যেখানে দাঁড়িয়ে, মানে আমি বলতে পারেন ক্যারিয়ার শেষে এসে যেখানে পৌঁছেছি, স্যার আপনাকে ছাড়া আমরা কেউ কিন্তু এখানে পৌঁছতাম, এটা আমার আজকে আপনাকে বলতে পেরে আমার খুব ভালো লাগছে। কারণ আমার মনে হয় না এটা কোনোদিনও আপনাকে বলেছি, কিন্তু আমার মনে পড়ছে যেদিন কুমকুম চলে যাওয়ার খবরটা পেলাম সেদিন আপনার কাছে গেছিলাম আমি আর হরি যোধপুর পাখের বাড়িতে, ওই ধাক্কাটা মস্ত বড় একটা ধাক্কা ছিল। আমার আজও বিশ্বাস হয় না কুমকুম নেই। আর আমি জানি কুমকুম আপনার খুব প্রিয় ছাত্রী ছিল, আমাদের ব্যাচ ওয়াজ আ ভেরি স্পেশাল ব্যাচ ফর ইউ আপনি বলতেন, কারণ আমরা যখন সেকেন্ড ইয়ারে আপনি পড়াতে এলেন
আপনার পড়ানো প্রথম প্রথম আমরা কিচ্ছু বুঝতাম না, এটুকু মনে আছে যে তখন আমাদের নোটস নেওয়ার একটা অভ্যেস, আপনি আমাদের পড়তে শিখিয়েছেন, আস্তে আস্তে আপনি আমাদের লেভেলে একটু নেমে এলেন, তখন অনেক ভালো বুঝতে পারতাম। তারপরে সেকেন্ড থার্ড ইয়ারে আপনি আমাদের ইউরোপিয়ান হিস্ট্রি পড়াতেন, আর তারপরে যখন আমরা এমএ করলাম তখন তো আপনি আমাদের স্পেশাল ক্লাস নিতেন। আর আমি এই যে আর্ট হিস্ট্রি থেকে যাব, আপনি আমাকে প্রথম অবনীন্দ্রনাথ সম্বন্ধে কয়েকটা বই দিয়েছিলেন, সে একটা এখনো আছে, যে জিসুয়ার অবনীন্দ্রনাথ নাম্বার আপনার বাবার কালেকশনের বই আপনি আমাকে দিয়েছিলেন, ওটা অসাধারণ প্লেস ওই বইটার, ওটা অবনীন্দ্রনাথ সেন্টেনারি ভলিউম একটা ওরা বার করেছিল। তো এই অনেক কথা মনে পড়ছে। আর সুরঞ্জন এক্সকার্সনের কথাগুলো বললো, আপনার সঙ্গে দুটো এক্সকার্সন, একটা এক্সকার্সনে আমরা গিয়েছি মধ্যপ্রদেশে, যেবার খাজুরাহো অনেক জায়গায় ঘুরলাম। আর এটা কিন্তু অনেকে জানবেন না, কিন্তু রজত বাবুর সঙ্গে কিন্তু আমরা মন্দির দেখতে শিখেছি। এটা রজত বাবু আমাদের মন্দির মন্দির ঘোরাতেন, আর প্রত্যেক জায়গায় পা দিয়ে একটা গ্রাউন্ড প্ল্যান আঁকতেন যে কিভাবে মন্দিরের স্ট্রাকচারটা ইভলভ করেছে। না বেশিরভাগই তখন অন্যান্য দিকে হাজলামি করছি, সিরিয়াসলি মন্দিরের কথা জানবো খুব একজন যে আমরা মস্ত বড় দল ছিলাম তাও না, কিন্তু এখন আমি যখনই কোনো মন্দির, আমি আঙ্কর বটে আমিও গেছি হরির সঙ্গে আমরা অনেক বছর আগে, কিন্তু আমি সত্যি করে মন্দিরের স্থাপত্য আর ভাস্কর্য বোঝা, আমি তো এনশিয়েন্ট হিস্ট্রি পড়িনি, আর্ট হিস্ট্রি তো আমার কোনো ডিরেক্ট ট্রেনিং ছিল না, কিন্তু রজত বাবু সেই অদ্ভুত ভাবে সেই ট্রেনিংটা আমাদের শুরু করেছিলেন। আপনার মনে পড়লে আমরা অমরকণ্টক গেছি, অনেক আনইউজুয়াল মন্দির দেখেছিলাম সেই ট্রিপে, মানে খাজুরাহোর বাইরেও তার আগের, তো সেটা খুব মনে হচ্ছে। সেই সার্কিট হাউসে বসে সন্ধ্যাবেলা সারাদিনের এক্সকার্সনের পর আমরা সবাই বসে গান গাইতাম, আপনার মনে থাকলো অভিজিৎ লাল রায় বলে একজন ছিলেন, ও খুব ভালো গান গাইতো, কিন্তু আপনি যখন চান করে পাজামা পাঞ্জাবি করে বেরিয়ে এলেন তখন অভিজিৎ বলেছিল যে স্যার তো আমার বাজার পুরো নষ্ট করে দিল। তোমায় কি বলবো জানি না, কিন্তু মেধাবী যাতে ভালো থাকে, কোনো বিপদ না হয় সেটা দেখো। ও গত এক বছর এখানে, ও জাস্ট চাকরি চেঞ্জ করেছে, কিন্তু ও আমার মস্ত বড় সঙ্গল, ও আমার পাশে একদম সলিডলি আমাকে করে রেখেছে, ওনা থাকলে হয়তো আমি অনেকটাই তলিয়ে যেতাম। আপনার সঙ্গে এসে দেখা করবো, আমি আপনার নিউ টাউন বাড়িতে কখনো আসিনি, হরি নিয়মিত গেছে, আমি অনেকবার হরিকে বলেছিলাম ওর সঙ্গে যাবো, কিন্তু হরি তো সারা কলকাতা ঘুরে বেড়া, তো সে কখন কোথায় যেত ওর সঙ্গে তাল মিলিয়ে যাওয়াতে আমার পক্ষে মুশকিল হতো, কারণ তারা হরিকে চেনে তারা জানবে যে ও আলিপুর থেকে নিউ টাউন ও ইজিলি একদিনে এদিক ওদিক ঘুরতো। ওর সঙ্গে আমি অনেকবার প্ল্যান করেছিলাম আপনাদের নতুন বাড়িতে যাব, কিন্তু সেটা হয়ে ওঠে, আমি আসবো আপনাদের ফোন করে একদিন আসবো, চেষ্টা করবো আসতে। আপনি ভালো থাকবেন, আপনার জন্মদিনের এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে, আমি আমাদের ব্যাচে অনেককে জানিয়েছিলাম, তারপরে আমাদের স্টুডেন্টস এর মধ্যে কয়েকজনকে জানিয়েছিলাম, আশা করছি অনেকেই হয়তো এসছে এখানে। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু বেশ কয়েকজনকে এই পর্যন্ত দেখেছি, আর তোমাদের ম্যাচটা আমার সব সময় মনে থাকে, কারণ ইট মেড মি অলসো। এরপরে কেউ বলবেন? হ্যাঁ দীপেশদা বলেছিলেন পরে বলবেন কিছু, দীপেশদা হ্যাঁ বলছি।
না আমি আমি এটাই বলবো রজতদাকে শুনতে পাচ্ছো আমার তো ওইরকম ইতিহাস পড়ে আসা হয়নি ইতিহাসে, ফলে বরুণ বাবু ছাড়া ঠিক আমার মাস্টার ফর্মালি তো কেউই ছিলেন না। কিন্তু আমি যখন প্রথম একটু আধটু কাজ করতে শুরু করেছি তখন আমি সুমিতদার একটা প্রজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজ করতাম। বরুণবাবু আমার বলছেন তুমি সুমিতার সঙ্গে কাজ করো, একটু আর্কাইভ জানো। ন্যাশনাল আর্কাইভসে কাজ করতে গিয়েছিলাম, তখন রজতদার নেহরু মিউজিয়ামে প্রথম দেখা করতে গেলাম এবং সেই সময় বললাম রজতদার থিসিসটা পড়েছিলাম। আর তখন থেকে রজতদা রত্নাদি ওদের সাথে একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং আমার ওই কলকাতায় অস্ট্রেলিয়া ছেড়ে চলে যাবার আগের যে কয়েকটা বছর ওই রজতদা নেহরু মিউজিয়ামে ফিরে এলেন, আমি চলে গেলাম 76-এর শেষে। এই কটা বছর যা লিখেছি রজতদার সাথে আলোচনা হয়েছে, রজতদা বোধ উৎসাহ দেয়া, সমালোচনা করা, মানে এক একদিক থেকে একটা মাস্টারের ভূমিকায় পালন করেছিলেন, ইয়াং মাস্টার যেভাবে করে। এবং আমি আর গৌতম তখন একসাথে অনেক সময় রজতদার সাথে আড্ডা মারতে যেতাম, আমি নিজে নিজে এবং ওদের বাড়িতে অনেকদিন থেকে গেছি। আর অ্যাকচুয়ালি তপতি বলাতে মনে পড়লো একটা রাত যখন হরি আর আমি একসঙ্গে থেকে গেছিলাম একই বিছানায়, তাহলে হরির স্মৃতি অবশ্যই আমার সবসময় খুবই মনে পড়ে। ওই সময়টা হরির সঙ্গে আমার বন্ধুত্ব হয় রজতদারের থ্রু দিয়ে, এবং তখন অনেক ইন্ডিয়ান হিস্ট্রির আলোচনা হতো, তখন কেমব্রিজ স্কুলের সঙ্গে মার্কসিস্টদের ভীষণ ঝগড়া, আর রজতদার রত্নাদিকে অর্ধেক কেমব্রিজ স্কুল বলে ধরা হতো, অন্তত যাদের সাথে ঝগড়া তাদের দিক থেকে। আর আমি আর গৌতম ছিলাম এই দুটো শিবিরের মধ্যে একটু হাইফেনের মতো, রজতদাকে রত্নাদিকে ভালোবাসতাম, আবার আমাদের মাস্টারমশাইদের ভালোবাসতাম। এবং যেটা বললাম আমার অস্ট্রেলিয়া যাওয়ার পেছনে কিন্তু রজতদার একটা ভূমিকা ছিল, সেই অর্থে আমার এই ঐতিহাসিক হিসেবে জীবন তৈরি হওয়াতে একটা ভূমিকা ছিল, ইনফরমালি ছিল, যে আমাকে অনেক শিখিয়েছো আলোচনা ইত্যাদির মাধ্যমে। এবং তোমার স্বভাবের যে একটা জ্ঞানের আগ্রহ আছে যার মধ্যে কোনো দলাদলি ছিল না, তোমার স্বভাবে কোনোদিনই ছিল না, সেটা তখনও বুঝতাম এখনো বুঝি। তুমি তখন বিনয় করে বললে তোমার বই থেকে যাবে না, আমি তোমার অনেকগুলো বই পড়েছি এবং আমার ধারণা আমি যে কটা পড়েছি সবগুলো পড়িনি, সবগুলোই থেকে যাবে এবং পলাশির ষড়যন্ত্র তো থাকবেই। ওরকম একটা ভালো ইতিহাসের বই বাংলায় খুব কম কম লেখা হয়েছে আধুনিক কালে আমাদের প্রজন্ম, এবং এখনো ধরো আমার মাস্টারমশাই অ্যান্টনি লো তোমায় খুব ভালোবাসতেন, এবং তোমার বাজার নিয়ে একটা বড় প্রবন্ধ ছিল সেটা অ্যান্টনি ভীষণ পছন্দ ছিল, আমাকে সবসময় ওটার কথা বলতেন রজতের ওই লেখাটা। এবং কি বলবো, আমার জীবনের একটা সময় তুমি খুব ক্রিটিক্যাল মানুষ ছিলে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো, তার মধ্যে তোমার ঔদার্য ছিল, তোমার বন্ধুত্ব ছিল, এবং তোমার যে একটা দল করা নয় একটা নির্দল মন ছিল, যেটা বাঙালির পক্ষে খুব শক্ত করা, বাঙালির পক্ষে একটা দল করা অনেক সহজে আসে। আমাদের আমাদের ওপিনিয়ন অভিমত মানে একটা দল, সেখানে তুমি কোনোদিনই কোনো দলে ছিলে না এবং তোমারও কোনো দল ছিল না। আজকে যারা এখানে একসঙ্গে এসেছে তারা কেউ তোমার দলের নয়, কিন্তু তোমাকে ব্যক্তি হিসেবে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং মূল্য দেয়, সেই জন্য এসেছে। আমিও তোমার জন্মদিনে তোমাকে অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাতে চাই, তুমি আমার শ্রদ্ধা নিও, ভালো থেকো, আরো কাজকর্ম করো, শরীরে মনে সুস্থ থাকো, তোমরা সবাই এই কামনা করি, ভালো থেকো। তুমি আর সঙ্গে বিয়ে হয়েছে নাম হচ্ছে রচনা মজুমদার, আর তার ভাই আছে দুজনেই আমার ছাত্রী ছাত্রী এবং ছাত্রী, তোমরা সবাই সুখে থেকো, আনন্দে থেকো, এবং সবচেয়ে যেটা দরকার
নিরাপদে থেকো, কারণ শুনছি যে একটা বিশ্বজোড়া বিপদ চলছে, আর তোমাদের আমার মনে থাকবে। রামকৃষ্ণদা আছেন? রামকৃষ্ণদা আপনার মাইকার ইয়েটা যদি অন করে কিছু বলেন। দেখতে পাচ্ছি না কিন্তু রামকৃষ্ণকে। হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণদার এটা অফ আছে, ঠিক আছে। কুমকুম দি যদি বলেন, কুমকুম দি। প্রথমত আজকে সন্ধ্যের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বহুদিন পরে সবাইকে দেখছি, আর কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, কারণ আমরা যে সময়টার ভিতর দিয়ে যাচ্ছি সেটার সম্বন্ধে কিছু বলে লাভ নেই। আমরা সবাই জানি আমরা কিভাবে বিপর্যস্ত হয়ে আছি। তপতির কথাগুলো শুনে আমার মনে পড়লো যে আমারও রজতদাকে ধন্যবাদ দেওয়ার একটা সুযোগ ঘটল, কারণ আমি যখন জেএনইউতে পড়তে আসি অ্যাডমিশন টেস্ট তো দিলাম, তখন প্রেসিডেন্সি কলেজে কলকাতা ইউনিভার্সিটিতে আমাদের রেজাল্ট বেরোয়নি, তখন প্রায় এই ঘটনাটা ঘটতো। তো আমার অ্যাডমিশন দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে জেএনইউতে ইন্টারভিউ বলে ইন্টারভিউ বোর্ড, তো তখন আমি রজতদার একটি রেকমেন্ডেশন লেটার লিখে দিয়েছিলেন এবং হিরেনবাবু আরেকটি লিখে দিয়েছিলেন, দুটো নিয়ে আমি হাজির হলাম ইন্টারভিউ। আমি অত্যন্ত বোকা বোকা উত্তর দিয়েছিলাম। আমার মনে আছে প্রফেসর গোপাল আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ দ্য প্রেস্টিজিয়াস প্রেসিডেন্সি কলেজ অ্যান্ড কাম টু জেএনইউ। আমরা তখন জেএনইউতে ওল্ড ক্যাম্পাসে ক্লাস হতো এবং আমরা থাকতাম সাবজেক্টিং এন্ট্রিতে। আমি বোকার মতন উত্তর দিলাম, বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু ওয়ের আই স্টে। তো এই ধরনের উত্তর দেওয়ার পরে আমাকে ওদের নেওয়ার কোনো কারণ ছিল না। যদি ওরা নিয়ে থাকেন সেটা আপনারা আমার সম্বন্ধে যা লিখেছিলেন আপনাদের ওই রেকমেন্ডেশন লেটারের জন্যই হয়তো আমি রেকমেন্ডেশন পেয়েছিলাম, এবং তারপর থেকে আমি যা শিখেছি তা করতে পেরেছি, তাতে আপনার যা অবদান আছে সেটা স্বীকার করতে পেরে এই সুযোগটাকে আমি সত্যি খুব কৃতজ্ঞ। আর আমি শুধু চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সবার ভালো থাকা দরকার, এবং আগামী দিনগুলো যেন সবার পক্ষে মঙ্গল হয়ে পড়ে। কৌশিক, আমি আমি একটু কিছু বলবো কৌশিক? অবশ্যই অবশ্যই। রজত বাবু একদম প্রথমেই বলেছেন, আমি খুব কম সময়, বেশি সময় নেব না। আজকে রজত বাবু আপনাকে শুভ জন্মদিন, এটা তো প্রথম ফরমালি বলা হয়নি, সাক্ষাতে হলে পারে আরো ভালো হতো। রজত বাবু আমাকে বললেন 63 সাল থেকে আমাদের সম্পর্ক, সম্পর্কটা একেবারে প্রবহমান নয়। 63 থেকে 66 যখন আমরা কলেজ থেকে চলে যাচ্ছি, আমরা যখন থার্ড ইয়ারে পড়ি সেই সময় রজত বাবু জয়েন করেন, কিন্তু কলেজে আমাদের খুব ঘনিষ্ঠতা হয়েছিল এমন নয়, আমরা রজতবাবুকে চিনতাম, উনি খুব ভালো রেজাল্ট করে এসেছিলেন, খুব ভালো ছাত্র ছিলেন, অসীমবাবু ওনাকে অসম্ভব রকমের হাইলি রেট করতেন ছাত্র হিসেবে। রজতবাবু বিসিএস ও করতেন, আমরা ছাত্র ফেডারেশন করতাম, ফলে রাজনীতির দিক থেকে স্টুডেন্টস ইউনিয়ন যেটুকুই যা করা হতো সেখানে আলাদা একটা বিভাজন ছিল। তারপরে রজতবাবু তো বিখ্যাত ইতিহাস ইতিহাসবিদ হলেন, আমরা আমরা সবাই রজতবাবুর বই পড়ে তার পথ জেনেছিলাম, আমার সঙ্গে যোগাযোগ ছিল না, আবার যোগাযোগ তৈরি। আমি ইতিমধ্যে মফস্বলে দীর্ঘদিন নানান জায়গায় প্রায় পশ্চিমবঙ্গ ভ্রমণ করে প্রেসিডেন্সি কলেজে আসতে পেরেছিলাম। 1988 থেকে আমি 2005 রিটায়ার করি, কিন্তু তারপরে 2013 অব্দি পড়িয়েছি। আমি জাস্ট দুটো জিনিস বলতে চাই, রজতবাবু অনেক কিছু বললেন, আমি ছিলাম, ওনাকে সাহায্য করেছি। আমার মনে হয় প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগ এবং কলেজের যে ঐতিহ্য, যে পরম্পরা, এটা রজতবাবু সমস্ত ছাত্রছাত্রীদের প্রথম বছর বোঝাতেন, এবং আমরা যারা এই 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 পরম্পরার একটা অত্যন্ত আমার ক্ষেত্রে খুব তাৎপর্যহীন একটা অংশ ছিলাম, ইনসিগনিফিকেন্ট পার্ট, কিন্তু সেখান থেকে যেটুকু শিখেছি সেটাই আমরা সেই অনুযায়ী আচরণ করার চেষ্টা করেছি।
এই সময়টা আমার জীবনের মানে ইন আ ওয়ে আই ওয়াজ রিমেড একটা মফস্বলের বাসাবসায় আমার মনে আছে 78 সাল নাগাদ আমার এক বন্ধুকে দার্জিলিং এ বলেছিলাম জীবন আর চুল দুয়েরই শেষ দেখতে পাচ্ছি যে মফস্বলের যে জনপ্রিয় শিক্ষক হিসেবে দিন কাটবে প্রেসিডেন্সি কলেজে আসার পরে সেটা কিছুটা কেটেছিল আর যে ধরনের ছাত্র ছাত্রী পেয়েছি রজতবাবুর মতো অজয়দার মতো সহকর্মীরা তারা আমাকে নতুন করে নিজেকে বুঝতে নিজেকে চিনতে এবং কাজ করাতে অনুপ্রাণিত করেছিলেন তিনি রজতবাবু নেতা ছিলেন আমরা যা কিছু করতে পেরেছি তার পেছনে তো আপনার একটা বড় ভূমিকা আছে ছাত্রছাত্রীদের মিলেও আপনি পরে অনেক সময় বলেছেন তারা আমার কাছে বেশি আসতো তারা আপনার কাছে যে কিভাবে রিলেট করে কোন সময় থেকে এখনো পর্যন্ত আজকের যারা এসেছেন সেটা দেখি নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর দ্বিতীয় আরেকটি জিনিস আমি বলি সেটা কবতির মতে আমার স্ত্রী থাকলে তিনিও আজকে জয়েন করতেন এটাতে যে উত্তর আর একটা অসম্ভব কৃতজ্ঞতা ছিল রজতবাবুর প্রতি কোথাও একটা অভিমান ছিল যে বেতনে পড়িয়ে উনি খুশি ছিলেন কিন্তু উনি জীবনে একদম প্রথমে লোরেটো কলেজ দার্জিলিং এ সেখানে অনেক ভালো ছাত্রী ছাত্রী পেয়েছিল সেখানে অনেকটা খুব পূর্ণতা ছিল শিক্ষক হিসেবে আবার রজতবাবু ওনাকে উনি অবসর নেবার পরে প্রেসিডেন্সি কলেজে পড়ানোর জন্য বলেছিলেন তার জন্য উত্তরার কৃতজ্ঞতার অন্ত ছিল না 2005 প্রথম থেকে 13 পর্যন্ত যতদিন আমরা পড়িয়েছিলাম বেঞ্জামিন চলে যাবার আগে পর্যন্ত সেই সময়টা উত্তরার জীবনের শেষ শিক্ষক হিসেবে শেষ পর্বে উত্তরা একটা আরেকটা পূর্ণতা লাভ করেছিল প্রেসিডেন্সি কলেজে পড়িয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তার সম্পর্ক থেকে এই জন্য রজনবাবুর প্রতি তার একটা অসম্ভব কৃতজ্ঞতা ছিল রজনবাবু বলেছে আপনি প্রেসিডেন্সি কলেজে আমরা যা করেছি তার পেছনে আপনার ভূমিকা অনেক বড় ছাত্রছাত্রীদের জন্য সহকর্মীদের জন্য আপনি যেভাবে আমি একটা মফস্বলে 3 বছর কাটানোর পরে প্রেসিডেন্সি কলেজে এসে একটা একটা পা খুঁজে পাওয়া খুব সহজ নয় আমরা যারা 60-এর দশকে ছাত্র ছিলাম অনেক মাস্টারমশাই গিয়ে দেখেছি তাদের কি ধরনের অসুবিধা হতো সেটা যে করতে পেরেছিলাম তার পেছনে আপনার বা অজয়দার ভূমিকা বিশেষ করে আমাকে স্বীকার করতে হয় এটা এই এই সমবেত যে পরম্পরাটা আমরা রক্ষা করতে পেরেছিলাম অন্তত 2010-11 পর্যন্ত মানে আপনি উপাচার্য হওয়ার পরেও আপনি নিয়মিত কাজ করতেন আমরা সবাই তখন আংশিক সময়ের উদ্ভাবক ছিলাম এই কথাটা আমি বলি আপনার দীর্ঘ জীবন কামনা করি আপনি যে বইগুলোর কথা সেগুলো বলেছিলেন সেই বইগুলো আশা করি খুব তাড়াতাড়ি শেষ করবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবেন এবং আপনি সঙ্গে সে দুদিন আলাপচারিতা হয়েছিল সেটা খুব বিক্ষিপ্ত হয়তো খুব 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 স্ট্রাকচার্ড নয় কিন্তু এটা পরে আমি কিছু কিছু শুনেছি কৌশিক যেগুলো পাঠিয়েছে তার থেকেও পরে পেছনে ফিরে দেখো বড় আনন্দ পেয়েছিলাম আপনার বাড়িতে দুদিন আপনার এবং নুপুরের প্রথম দিন নুপুরের সঙ্গে দেখা হয়নি দ্বিতীয় হয়েছিল বড় সুন্দর সময়টা কেটেছিল এই স্মৃতি নিয়ে আমরা এই বয়সে থাকবো আর কিছু আমাদের নেই আমি আপনার দীর্ঘ জীবন এবং স্বাস্থ্য ভালো স্বাস্থ্য কামনা করি বাকি সবাইকে আমার নমস্কার আমি অরুণদাকে রিকোয়েস্ট করবো অরুণদা যদি কিছু রজতদা প্রথমে আমি আপনাকে জানাচ্ছি আমার আন্তরিক নমস্কার বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে আপনার 75 বছর বয়স হলো তার কারণ হচ্ছে যে আপনাকে যখন আমি 23-24 বছর বয়সে দেখেছিলাম প্রথম আমার 23-24 বছর বয়সে দেখেছিলাম এবং তারপর থেকে আজ পর্যন্ত আপনি শুধুমাত্র আপনার লেখাতে নয় কথাতেও সবসময় আমাদের আলোড়িত করে গেছেন এবং একটু আগে যেটা শুনলাম আপনার যে কার্যক্রম ভবিষ্যতে আপনি ঠিক করেছেন তাতেও নিশ্চয়ই আমাদের আলোড়িত করবে একটা কথা মনে আছে এখনো যখন আপনি কেমব্রিজ থেকে প্রথম ফিরলেন সেই সময় আপনার সঙ্গে পরিচয় এবং আমি মাদ্রাজে এরকম কাজ করছি বলে আপনি প্রথমেই মাইলাপুরের কথা বললেন এবং ওয়াসবুকের কথা বললেন এবং এখনো আমার মনে আছে যে তখন আমি বেকার এবং ওয়াসবুকের সঙ্গে মানে বেকারের সঙ্গে প্রথম আপনার একটি ক্লাসমেট এবং ওয়াসবুকের সঙ্গে তারপরে আমার পরিচয় হয় এবং তারা আপনার সবসময় ভূয়সী প্রশংসা করতেন আপনার ওই ছাত্রাবস্থার কথাগুলো কিন্তু এখানে এসে কলকাতায় যখন প্রথম বিনয়বাবুর বাড়িতে আপনার সঙ্গে আমার আলাপ হলো তারপর থেকে সে তখন আমার 24 বছর বয়স তারপর থেকে এখন পর্যন্ত আমার এখন 71 আপনার 75
আমি কখনো আপনাকে এমন কিছু লিখতে এবং বলতে দেখিনি যেটা কোনোভাবে ক্লান্তির ছোঁয়া এবং আমার এখনো মনে আছে যে বিষয়গুলো আপনি বলতেন লিখতেন একটা ইন্টেলেকচুয়াল যে জার্নি আমার এই নিয়ে একটা প্রশ্নও আছে আপনার কাছে সেটা আমি পরে করব সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ইতিহাসে যারা সোজাসুজি গবেষণা করছে তাদের কাছে ছাড়াও আরো অনেকের কাছে পৌঁছেছে যেমন আমার এখনো মনে আছে যে যখন প্রথম ওই 74-74 সালে আপনার যোদ্ধাদের রদনাদি এবং আপনি একসঙ্গে লিখছিলেন তখন আমার যারা নক্সালাইট বন্ধু ছিল তারা ভীষণ রকম ভাবে ওই লেখাগুলো সম্বন্ধে আগ্রহ প্রকাশ করছিল এবং তখন আমরা দেখছিলাম যে আপনার একদিকে যেমন কেমব্রিজ ট্র্যাডিশন রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার অনেক বক্তব্য যেগুলো অমিত ভাদুরী ইত্যাদির সঙ্গে মিলে যাচ্ছে এবং এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হতো আমরা গঙ্গার ঘাটে বসে এগুলো আলোচনা করতাম এবং তারপরে এই যে একটু আগে দীপেশ বললেন যে ওই যে বাজার নিয়ে আপনি যে লেখাটা লিখেছেন সেটাও পরবর্তীকালে আলোচিত হয়েছে এবং আমার এখনো মনে হয় একটা লেখা এখন আমার মনে হয় যে খুব বেশি সেটা হয়তো আপনি এখন অত সাবস্ক্রাইব করবেন না আপনি চিত্তরঞ্জন দাসকে নিয়ে একটা ইন্ডিয়ান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে লেখা লিখেছিলেন একদম ছবিটা পাল্টে গিয়েছিল সেই ছবিটা সম্পূর্ণ ওই ইন্টেলিজেন্স রিপোর্টের উপর লেখা এইগুলো নিয়ে আমরা আলোচনা করতাম ভীষণ রকম ভাবে আলোচনা করতাম যেগুলো কোন দিকে যাচ্ছে পরবর্তীকালে প্রফেসর ইরফান হাবিবের কাছে বিশেষ করে শুনেছি যে আপনি যখন ফেল্ড কমিউনিটি লিখলেন ওরা কিভাবে আগ্রহ প্রকাশ করেছিল এবং এখনো মনে হচ্ছে যে আপনার যে ইমোশনাল হিস্ট্রিতে যেটা পড়ে যেটা সেটা যদিও এখন আপনি বললেন যে আর একটা নতুন স্টেপ নেবেন কিন্তু মানে যতটুকু কাজ করেছেন এবং সেই কাজটা এত বেশি মানে 60-এর দশক থেকে এই ব্যাপারটা যেভাবে আলোড়িত করছিল তার যে একটা ইতিহাস আছে এবং এত দীর্ঘ ইতিহাস এবং পরবর্তীকালে আরো অনেকে আমাদের ছাত্রীরা এবং অপর্ণা বন্দ্যোপাধ্যায় আরো অনেকে এইসব বিষয়ে কাজ করেছে আপনি একটা দুয়ার খুলে দিয়েছিলেন এবং আমার মূল বক্তব্যটা হচ্ছে এই যে আপনার যে ইন্টেলেকচুয়াল জার্নি সেটা ওই প্রথাগত ঐতিহাসিক ছাড়াও আরো অনেকের কাছে ভীষণ ভাবে আকর্ষণীয় ছিল সবাই যে আপনার সঙ্গে একমত তো তা নয় কিন্তু ভীষণ ভাবে আপনি প্রত্যেককে উত্তেজিত করতেন এবং সেই অর্থে আমি আপনার সঙ্গে একটা ব্যাপারে দ্বিমত প্রকাশ করবো যে আপনার যে বইগুলো আপনি বলছেন আমার মনে হয় এই সময়ের ইতিহাস যখন লেখা হবে হিস্টোরিওগ্রাফি রজতকান্ত রায় বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন ভাবে তিনি আলোড়িত করেছেন এবং সেটা আমার একটা বক্তব্য এবং আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকছে যে আপনি যদি এই যে লম্বা সময় আপনার ইন্টেলেকচুয়াল জার্নিটা আজকে দেখেন যেটা আপনি করে ফেলেছেন যেটা করবেন নয় আমি দেখলাম যে আপনি যেটা করে ফেলেছেন সেটা নিয়ে একটু বেশি নেগেটিভ কথাবার্তা বলছেন কিন্তু আমার সেটা পছন্দ নয় আমি সেটা নিয়ে বেশি প্রশ্ন করবো আর যেটা করবেন সেটা তো আমাদের কাছে আসবে এই যে লম্বা সময় ধরুন 50 বছর 50 বছরে আপনি যদি আপনার যেগুলোকে আপনি বলবেন যে আপনার মেজর ফুটপ্রিন্টস আপনার মনে হয় হ্যাঁ পজিটিভলি যদি আপনি পাস্টের দিকে তাকান আপনার লেখার দিকে তাকান তাহলে আপনি কোন জায়গাগুলোকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করবেন এটা আমার একটা প্রশ্ন এছাড়া আপনাকে আমি নমস্কার জানাই এবং আপনাকে আমি শ্রদ্ধা জানাই আপনি সুস্থ থাকুন এবং আপনি এই করোনা কালেও আমাদের সকলকে সুস্থ থাকতে বলেছেন এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট যতক্ষণ আছি ততক্ষণ সুস্থ মনে থাকতে চাই যখন চলে যাবো তো হঠাৎ চলে যাবো একটুখানি ব্যাটারিটা বোধহয় কমে এসছে ওই জন্য সেট করতে নিচ্ছেন অন্যদিকে বলছি রামকৃষ্ণ দা আমি দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না যাই হোক আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ আমি তাহলে এবার রণদীপ দাকে কিছু বলার জন্য বলবো বলুন না কিছু শোনা যাচ্ছে না কিন্তু এইবার আশা করি এইবার শুনতে পাচ্ছি রজত দা আপনার 75 বছর আজকে আপনি পড়লেন অন্যান্য সবাইয়ের মতন আমার গভীর শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা আপনাকে
আমি জানাই। আজকে যাদের সঙ্গে কথা আপনি শুনছিল, আমি শুনছিলাম একটু ঈর্ষান্বিত লাগছে। আমি তো আপনার ক্লাসে কখনো বসে আপনার ক্লাস করিনি, আপনার কাছে পড়ার সৌভাগ্য হয়নি, সরাসরি সহকর্মী হবার সৌভাগ্য হয়নি। হয়তো আপনাকে অনুসরণ নানা সময় করতাম আপনার লেখার বা আপনি যে সমস্ত কথা বলছেন সেগুলো দিয়ে, এবং সেটা বিশেষ করে আমরা যেসব ইতিহাস চর্চা করি প্রাচীন ভারতের, আপনার সঙ্গে তো কালের বিচারটা অন্য রকমের, কিন্তু যেসব প্রশ্ন আপনি তুলতেন সেগুলো আমাদেরকে অনেক সময় আলোড়িত করত। বিশেষ করে আপনি যখন বাণিজ্যের ইতিহাস লিখছেন, টাকা কড়ি ফিনান্সের ইতিহাস লিখছেন, সেগুলো সময়ের অন্য জায়গা থাকলেও সেগুলো আমাদের কাছে যথেষ্ট কি বলবো যে নতুন দিগন্তের কথা, সবটা যে অল্প বয়সে বুঝতাম তা নয়, হয়তো এখন একটু বয়স বেড়েছে বলে অনেকগুলো জিনিস ধরতে পারি। যেটা আমার কাছে আপনার ব্যাপারে আজ পর্যন্ত একটা বিরাট বিস্ময় সেটা হলো এই যে আপনি আজকে যারা যারা বলেছেন প্রায় সকলেরই এক কথা, আপনাকে যারা পড়েছেন আপনার শিক্ষক হিসেবে অসামান্য অবদান, ক্লাসে ক্লাসের বাইরে আমি তাদের কথা শুনে বুঝতে পারি আপনি অনেক প্রজন্মের ছাত্রছাত্রীকে কিভাবে অনুসন্ধিষ্ট করেছেন, সেটা শুধু তাদের প্রবন্ধ গবেষণা ছাপানোর মধ্যে নয়, সেটা তাদের মানসিকতায় নানা সময় খুঁজে যাচ্ছে। ওই রবীন্দ্রনাথের শিশু ভোলানের ছিল খোঁজের পরে আবার চলে খোঁজা, এইটা আপনি সবার মধ্যে সঞ্চারিত করেছেন, এবং তার সঙ্গে এই পরিমাণে আপনি লিখে গেছেন। এখানে তো কৌশিক আপনার প্রকাশিত বইয়ের কথা দিয়েছে, সেটাই আপাতত আমরা দেখে স্তম্ভিত হতে হয়। তার মধ্যে নিরন্তর গবেষণা সন্দর্ভ লিখে গেছেন বিখ্যাত পত্রিকাতে, কি করে করতেন? প্রথম কথা হচ্ছে আজকে আমি অনেক তরুণতর, আজকে আমার যারা ছাত্রছাত্রী তারা যখন পড়াতে গেছে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, হয়তো তার কাজে যোগদান করার কিছুদিন পরে দু তিন বছর পর দেখা হয়েছে, হয়তো জিজ্ঞেস করছি কি খবর কি কাজ করছো, অনেকের কাছ থেকে একটা প্রশ্ন উত্তর পেয়ে আমি একটু ঘাবড়ে যাই। তারা বলে স্যার এত পড়াতে হচ্ছে না যে নিজের কাজ করতে পারছে। আমি তাদের জিজ্ঞাসা করতাম পড়ানোটা নিজের কাজ নয়, এবং তাদেরকে আমি বহু লোককে বলেছি যে প্রেসিডেন্সি কলেজের পড়ানো বিভাগের দায়িত্ব নিয়ে আপনার উদাহরণ দিয়েছি আমি যে উনি কি করে করছেন। আসল দরকারটা কিন্তু যেসব কথা ছেলেমেয়েদের কাছে আমি বোঝাতে পারি, যদি তাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি মাস্টারমশাই হিসেবে, তাহলে কিন্তু লেখার জগৎটা যা ভাবনা সেটা অনেক পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসে। আমি এই জিনিস আপনি যে ধরনের ইতিহাস চর্চা করতেন তার থেকে অনেক অন্য রকমের। আমি রামশরণ শর্মার সঙ্গে কথা বলে দেখেছিলাম, তার লেখাতেও বেরিয়ে আসত যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পাটনায় তিনি যা পড়াচ্ছেন যেভাবে পড়াচ্ছেন এইগুলোই অনেক পরিণত সমৃদ্ধ রূপে আসত। এইটা আমাকে এখনো পর্যন্ত আপনার কাজের মধ্যে আমাকে সবচেয়ে বিস্মিত করেছে, এই দুটোকে চালিয়ে যাওয়া এবং এত দুটো ক্ষেত্রেই এত সৃজনশীলতার সঙ্গে চালানো, বাংলায় হোক ইংরেজিতে হোক, আপনার কাজের জগতের উপর আমার বলা সাজে না, আমি আমি সে বিষয়ের একেবারেই অধিকারী নই। আর একটি আমার দুটো ব্যক্তিগত স্মৃতির কথা বলি যে খুব আমার কাছে খুব উজ্জীবক এবং খুব মধুর স্মৃতি। কলকাতায় যখন পড়াতাম এন্ট্রেন্সট্রি বিভাগে, আপনি আপনার সঙ্গে আমার দু একবার নানা জায়গায় এটা ওটা কথা হয়েছে, আপনি উদ্যোগ করে আমাকে বলেছিলেন আমি প্রেসিডেন্সিতে ওই প্রথম বর্ষের ছেলেমেয়েদের কাছে এমনি যেন হপ্তায় একবার এসে এন্ট্রেন্স হিস্ট্রি পড়াই। আমি ঠিক ক্লাসের মতন পড়াতাম না, কারণ অন্য শিক্ষক তো ছিলেন, আমি ওদের বলতাম তোমাদের কি কি জানতে ইচ্ছে করে কি কি নিয়ে প্রশ্ন হতো, সেইগুলো তাদের সঙ্গে যে হপ্তায় একদিন করে দেখা হতো। আমি একটু খোলাখুলি কথা বলি, প্রাচীন ভারতীয় ইতিহাস বিভাগে আমি লেখাপড়া করেছি, সেখানে গবেষণা করেছি, এককালে কাজও করেছি। খুব সত্যি কথা বলতে আমার মাস্টারমশাই ব্রতিনবাবু এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই ছাড়া আর কারোর কথা মনে পড়ে না।
যাদের সঙ্গে আমি ওই বিভাগে আলোচনা করে মনের খোরাক পেতাম। ওই প্রেসিডেন্সি কলেজে আপনি আমাকে যখন পড়াতে বলেছিলেন, ওই উজ্জ্বল ছাত্রছাত্রীদের সঙ্গে পড়ানোর পরে কখনো কখনো টিচার্স রুমে বসে আপনার সঙ্গে আমি যে মনের খোরাক পেতাম সেটা আমার সারা জীবনের সঞ্চয়। আমি খুব কৃতজ্ঞ আপনার কাছে। আর দ্বিতীয়ত অনেক পরের কথা, সম্ভবত 2010 সালে কি 2009 আমার ঠিক মনে পড়ছে না, আপনি বিশ্বভারতীর উপাচার্য তখন, আমি কখনো ওই বৃক্ষরোপণ হলকর্ষণ অনুষ্ঠানটা দেখিনি। আমি গিয়েছিলাম, মোহিত হয়ে গিয়েছিলাম, খুব ছিমছাম ছোট্ট অনুষ্ঠান এবং ওই বসন্তোৎসব বা পৌষ উৎসবে পৌষ মেলায় যে এখন ভিডিও ক্যামেরার এবং সকলেই ক্যামেরার সামনে আসতে খুব উৎসাহী, এরম তো নয়। এবং সেইখানে আমার এখন মনে আছে সুরুলে ওই কুঠি বাড়ির সামনে যেখানে যার আপনি গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে ছবিটা দেখালেন, ওই রকম হলকর্ষণ দেখছি। আপনি ওই অনেক ভিড়ের মধ্যে থেকে আপনি এবং নুপুর, আমি এবং আমার স্ত্রী টুটুল এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম, মুগ্ধ হয়ে দেখছিলাম ওই অনুষ্ঠান হলকর্ষণের। আপনি ডেকে নেন এবং আপনার সঙ্গে ওই সুরুল কুঠি বাড়ির ভিতরে তিনতলার ঘরে রবীন্দ্রনাথ যেখানে থাকতেন সেই ঘরটি আমার যাওয়ার সুযোগ হয়, রবীন্দ্রনাথের ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে একটু ফুল দেওয়ার সুযোগ হয়। এটা আমার জীবনের একটা খুব মহত্তম কিছু কিছু অভিজ্ঞতার মধ্যে একটি। এবং আমি আপনার কাছে নুপুরের কাছে কৃতজ্ঞ যে ওই বাড়িতে পা রাখার সুযোগ আপনি আমায় করে দিয়েছিলেন। এটা আমার জীবনের খুব বড় অভিজ্ঞতা, একটা উত্তরণের অভিজ্ঞতা। এইসব ছোটখাটো কথা আপনার কাছে অনেক রকম গল্প হয়েছে, হয়তো আরো ভবিষ্যতে হবে। আপনি আমাদের উদ্বুদ্ধ করুন, নতুন প্রজন্মের যারা অল্প বয়সী ছেলেমেয়েরা উঠে আসছেন তারা আজকে আপনার সঙ্গে আমাদের কথাবার্তা, এবং তাদের সঙ্গে আপনারা যদি কখনো কথা হয়, আমাদের যেরকম নতুন রাস্তায় এগিয়ে নিয়ে গেছেন সেরকম এগিয়ে নিয়ে যান, এই আমার একান্ত অভিলাষ। আপনি আরো অনেকদিন আপনার লেখনী সচল থাকুক, আমাদের ভাবনা চিন্তাকে উস্কে দিন, এই একান্ত কামনা। রজতদা ভালো থাকবেন, অনেক নমস্কার। নমস্কার রণবীর, তোমার এইখানে ছিলেন আমি আজকাল নাম মনে করতে পারি না, নামটা আমি ভুলে যাচ্ছি। তুমি যখন এই প্রসঙ্গটা তুললে একটু বলি, যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন ভারতবর্ষের আইডেন্টিটি কি এ নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, এবং তখন তোমার মাস্টারমশাই রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় সরস্বতী সরস্বতী জামাই বোধ হয়, আমি কলেজে দেখেছিলাম বক্তৃতা দিতে, উনি এসেছিলেন এবং এনশিয়েন্ট হিস্ট্রি যেটাকে আমরা ভাবতাম মনে মনে যে এটা বড় দীর্ঘ জায়গা বোঝা যায় না এবং ইন্টারেস্ট পাওয়া যায় না, সেই পিরিয়ডটা মানে যেটা আমাদের কাছে ছাত্র অবস্থায় অন্ধকার ছিল, শুধু কতগুলো রাজা রাজার নাম মুখস্থ করার ব্যাপার ছিল, সেটাতে আমি দেখলাম যে ব্রতিনবাবু এবং তার অনুসরণে তুমি একটা কাজ করেছ নীরবে নিঃস্পর্শভাবে, কিন্তু খুব বুঝতে পারতাম যে ওইখানে যে অ্যাটমসফিয়ারটা হয়েছিল সেই সময় 1992, তোমাদের মতো লোকেরা, তোমার মাস্টারমশাই এবং তুমি, এরা ফাউল পরিস্থিতিটাকে তাতে একটা অন্ধকারের আবরণ তুলে দিয়েছিল, সেটা আমার খুব মনে আছে। ইরফান হাবিব সাহেবও ছিলেন, কিন্তু তিনি তো অনেক উঁচু স্তরের মানুষ, তার প্রভাবটা মন্ত্রীদের কাছেও ছড়াত, কিন্তু
আমাদের মতো স্তরের মানুষদের পক্ষে এই যে বিপদটা ভারতবর্ষের বিপদটা দেখা দিয়েছিল সেই অন্ধকারে তোমরা আলোক দেখিয়েছিলে, সেটা আমার মনে আছে। তার কারণ রেসিডেন্সি কলেজেও হয়তো একটা বহির আক্রমণ হতো যদি আমরা সেটাকে কাউন্টার না করতে পারতাম, এবং সেটা আমরা কাউন্টার করেছিলাম। এবারে পারছি না, এবারে কি হবে জানি না। দ্য শ্যাডো ওভার ইন্ডিয়া ইজ ডিপার অ্যান্ড মোর ফারলিং। শুধু একটাই কথা রজতদা, আর দু মিনিট বলি, এটাও স্মৃতিতে মনে এলো, আগেই বলা উচিত ছিল আপনার। আমার একটা খুব মধুর আরেকটা স্মৃতি আছে, 2001 সালে অসিন্দার একটা বাংলায় স্মারক গ্রন্থ বার করেছিলাম, আনন্দ পাবলিশার্স ছেপেছিলেন, তাতে আপনিও লিখেছিলেন। সে বইটি সমাজ সংস্কৃতি ইতিহাস কুণাল চক্রবর্তী সঙ্গে, এবং আমাদের আরেক বন্ধু ছিল, আমি ডাক নামে তাকে সবাই খেটো বলে ডাকতো, কি বন্দ্যোপাধ্যায় নামটা মনে পড়ে। আমরা তিনজন মিলে যে বইটা করি অসিন্দার স্মারক গ্রন্থ হিসেবে, আনন্দ অমিত বন্দ্যোপাধ্যায় এই করি, সেই বইয়ের যে উদ্বোধনী অনুষ্ঠান তার উদ্যোগের মূলে আপনি আপনি বলেছিলেন এটা প্রেসিডেন্সি কলেজ থেকেই বেরোবে, এখানে অনুষ্ঠানটা হবে ফিজিক্স লেকচার থিয়েটারে, সেটা হয়েছিল। আপনি সমগ্র অনুষ্ঠান আমাদের জন্য ব্যবস্থা করে পুরো অনুষ্ঠানে দাঁড়িয়ে থেকে অসিন্দার প্রতি আমাদের যে গভীর ঋণ এবং শ্রদ্ধা সে প্রকাশের সুযোগ করে দিয়েছিলেন, সেই দৃশ্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান এক সম্পদ। এটা আপনি না থাকলে প্রেসিডেন্সি কলেজে আনন্দ পাবলিশার্স এর বই, এবং এর মধ্যে অমিত কুণাল এরা তো অসিন্দার কাছে ক্লাসে পড়েছে, আমি সেখানেও তো আমার সে সৌভাগ্য ছিল না, অসিন্দাকে খুব নিকট থেকে জেনেছিলাম বিশ্বভারতীর সূত্রে, সেখানেও আপনি একটা কাণ্ডারির ভূমিকা নিয়েছিলেন, সেটাও আমার কাছে খুব বড় একটা পাওনা হয়ে আছে। এইটুকু আমি আগেই বলা উচিত ছিল, ভুলে গিয়েছিলাম, সেটা ভালো লাগলো আমার এই ঘটনাটা মনে করতে। তোমরা সবাই চেষ্টা কর দেশের বিপদে দেশকে রক্ষা কর, বিপদটা এবার অনেক বেশি, অনেক বেশি, ঠিক হয়তো পারবো, সবাই মিলে দাঁড়ালে একটা কিছু উদ্ধার হবে। রজতদা ভালো থাকুন, নমস্কার। আমি সকলের জন্যই বলছি, হয়তো সবাই কথা বলার সুযোগ হয়ে উঠবে না, কিন্তু আমরা চেষ্টা করছি অল্প অল্প করে সকলকে একটু সুযোগ করার স্যারের কথা বলার জন্য। অনুরাধা দি, অনুরাধা দি যদি বলেন কিছু। আমি আমি একটু আগে একটা ছোট মেসেজ পাঠালাম, জানি না তোকে পড়েছি কিনা স্যার। হ্যাঁ একটু বলি, আসলে তপতির বলাটা শুনেই আমার খুব বলতে ইচ্ছে করছিল, আমারও একটু বলতে ইচ্ছে করছিল যে দিদি আপনি যদি একটু ক্যামেরাটা অন করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, শোনা তো যাচ্ছে। আমি তো তপতি পরের ব্যাচ, এবং ওটা একটা দুর্ধর্ষ ব্যাচ, এটা আমরা সবাই জানতাম, কুমকুম চ্যাটার্জি, কুমকুম রায়, তপতি। তো কিন্তু আমরাও আপনার কাছে অনেক কিছু পেয়েছি, তো আমি অন্তত পেয়েছি, আমাদেরও আপনি ইউরোপের ইতিহাস পড়াতে শুরু করলে মনে আছে, পোস্ট নেপোলিয়ান বোধ হয় ভিয়েনা সেটেলমেন্ট নিয়ে কাজ টাজ হলো। কিন্তু আমি আপনার কাছ থেকে সব থেকে বেশি পেলাম যখন আপনার টিউটোরিয়ালে জয়েন করলাম, সেখানে মানে পড়াশোনার কতটা গভীরে ঢোকা যায়, কত রকম বই পড়তে হবে, মানে এই ব্যাপারগুলো আপনি বেশ ভালো মতো আমাদের মাথার মধ্যে ঢোকালে। আমার হচ্ছে আমি ছিলাম সংবদ্ধ ছিল ওই টিউটোরিয়ালে, পরে যে আপনার কাছে কাজও করে। আর একটা জিনিস যেটা টিউটোরিয়াল করার সুবাদেও পেয়েছি, বা এমনিতেও পরীক্ষা যখন আপনি খাতা দেখে দিতেন, ভালো লাগলে আপনি কিন্তু প্রচুর হাত তুলে নম্বর দিতেন, মানে এটা কিন্তু চট করে আমরা খুব একটা পেতাম না। আমার মনে হচ্ছে টিউটোরিয়ালে আমি বোধ হয় 1948 এর উপর একটা কিছু লিখেছিলাম, অনেকটা লেভিন লেমিয়ার এর ভিত্তিতে, কিন্তু আপনি আমার গলাটা ইকো হয়ে আসছে, শোনা যাচ্ছে কি? আপনি ভেরি গুড দিয়েছিলেন,
পরীক্ষার খাতা এত যত্ন করে লিখতেন, আমার ইংরেজি বেশ কাঁচা ছিল, মানে নানা রকম ভুল ঠিক করা, তার মধ্যে ইংরেজির ভুল ঠিক করাটাও। আমি বেশ কয়েক বছর আগে একটা ট্রাঙ্কের তলার দিকে গিয়ে একটা পরীক্ষার খাতা পেলাম, আমি আমার এক কলিগকে সেটা দেখালাম মেরুনাতে, সেটা না মানে লাল কালি দাগে ভরে গেছে কথাগুলো, মানে কত রকম ভুল আপনি ঠিক করেছেন। তো পড়ে আমার মনে হচ্ছে আমরাও কি আমাদের ছাত্রছাত্রীদের ভুলগুলো এইভাবে ঠিক করি? মানে সত্যি কথা আগে এইটুকু স্বীকার করাই উচিত যে মানে শিক্ষক হিসেবে যেটুকু যা নিষ্ঠা বা ন্যূনতম মান রাখবার চেষ্টা করেছি তার পিছনে কিন্তু আপনার মতো শিক্ষক অনেকটাই আছেন, মানে অতটা বোধ হয় পারিনি করতে। আর সবসময় প্রচুর উৎসাহ দিয়েছেন, মানে আমি যখন এসে মানে আমি তো দিল্লিতে আমি করেছিলাম আপনি জানেন, ফিরে এসে আমি আমার জেদ হচ্ছে আমি কমিউনিস্ট কালচারাল মুভমেন্ট নিয়ে কাজ করবো, তো এই বিষয়টা আপনার পছন্দ নয়, কখনই পছন্দ নয়, তো এই নিয়ে আপনার সাথে আলোচনা হয়েছে। কিন্তু এটাও খুবই ঠিক কথা, আর একটা একটা দিক ছিল গণসঙ্গীত গানের দিকটা, আপনি বলেছিলেন যে এই গণসঙ্গীত শুনলে আমার গা রিরি করে, সেই গা রিরি করার সত্ত্বেও কিন্তু আপনি কলেজে নিয়ে গিয়ে আমাকে একটা লেকচার দিয়েছিলেন, আমার মনে আছে পিসিশন মেমোরিয়াল লেকচার। তো মানে এটা এটা খুব অসাধারণ ব্যাপার, মানে এই জিনিসটা কিন্তু খুব দুর্মূল্য জিনিস। এবং আরো তো অনেকবার অনেক দরকারে মানে আপনাকে বিরক্ত করেছি, প্রেসিডেন্সি কলেজে কতবার গিয়েছি নিজে যখন শিক্ষক, নানা জায়গায় আপনার সাথে নানাভাবে দেখা হয়েছে, অনেক কিছু পেয়েছি, কিন্তু আপনার সাথে বলতে সেটাই আমার শেষ দেখা। এশিয়াটিক সোসাইটিতে ওই যে হিস্ট্রি অফ বেঙ্গল প্রজেক্টটা সুবাদে একটা কনফারেন্স হচ্ছিল, আমি একটা পেপার আমার পেপারও ছিল বিকেলের দিকে মনে আছে। হ্যাঁ মানে আপনি যে তার আগের দিনই ওটা নিয়ে গিয়ে পড়েছেন, এটা আমাকে নূপুর বললো, এবং নূপুর বলে স্যার খুব এক্সাইটেড, স্যারের তিনজন ছাত্রী নাকি আরো বোধ হয় আরো সব ছাত্রীদের পেপার আছে আজকে, স্যার তো থাকবেনি তোমার, তো কাজে ঠিক আছে। তো কিন্তু আমাদের সবাইকে খুব কম সময় দেওয়া হয়েছিল, আমি খুব তাড়াহুড়ো করেই বললাম, তারপর আলোচনা একটু হলো, তো আমি আশা করেছিলাম আপনি পেপারটা পড়েছেন, হয়তো কিছু ফিডব্যাক দেবেন, খুবই আশা করেছিলাম, আপনি কিছু দিলেন না। তো আমি যখন বেরিয়ে যাচ্ছি আপনাকে বললেন স্যার আপনি তো কিছু বললেন না, তো আপনি আমার হাতে একটা এক টুকরো কাগজ ধরিয়ে দিয়ে বলে দেখো আমি তোমার পেপারের উপর এই এই কমেন্ট লিখেছি, মানে এই জিনিসগুলো কিন্তু খুব বিরাট প্রাপ্তি, এটা আমি বলতে বাধ্য। আমি জানি না সত্যি আমাদের ছাত্রদের জন্য আমরা বোধহয় এতটা করতে পারি না। তো খুব ভালো থাকবেন স্যার, পরে এবং পরে নিশ্চয়ই এইসব দুর্দিন কেটে গেলে দেখা হবে অবশ্যই। এবং প্রসঙ্গটা একটা কথা মনে হলো সেটা বলে নিই, সেটা হচ্ছে এবছর অমলেশ ত্রিপাঠীর অধ্যাপক অমলেশ ত্রিপাঠীর শতবর্ষ, সেই উপলক্ষে সূচির পক্ষ থেকে শতবর্ষ স্মারক বক্তৃতা একটি আয়োজন করা হয়েছে, এবং আমাদের ভীষণ আনন্দের যে সেটা স্যার বলার জন্য সম্মতি জানিয়েছেন, এবং সেখানে স্যার যে বিষয়ে বলবেন কাদম্বরী দেবীর আত্মহত্যা, ওনার বিষয় কাদম্বরী দেবীর আত্মহত্যা, এর উপরে স্যার বলবেন। জুন মাসের শেষের দিকেই সম্ভবত ডেট হবে, আমরা সবাইকে জানাবো। আমরা আবার আজকের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই, আমি সুরঞ্জনদা এবং শিরিন্দি পরপর আপনাদের দুজনকে বলার জন্য বলছি। সুরঞ্জনদা তোমাকে তো দেখাই যাচ্ছে না সুরঞ্জন, সুরঞ্জনদা তো আছেন আমি দেখতে পাচ্ছি, তো হয়তো শুনতে পাননি, তাহলে শিরিন্দি যদি আপনি বলেন, সুরঞ্জনদা আবার পরে না হয় বলবেন। শিরিন্দি শিরিন তুমি আর রুমুরের ফোন দেখা পাই না, শিরিন্দি মাঝে মাঝে তবু দেখা পাই। আচ্ছা আমি তাহলে জয়ন্তদা আর অপরাজিতা দিকে বলার জন্য বলবো, তোমাদের দেখতে পাচ্ছি কোনো ভালো আছে নিশ্চয়ই, কিন্তু তোমাদের দুজনকেই দেখা যাচ্ছে। অপরাজিতা তুমি কি এখনো সংস্কৃত কলেজে পড়াচ্ছো? না স্যার, আমি তো রাজ্য পুস্তক পর্ষদে দায়িত্বে আছি, আগে পড়াতাম সংস্কৃত কলেজে অনেক দিন আগে দিলাম, তারপরে ব্রেবনে, তারপরে রাজ্য পুস্তক পর্ষদে দায়িত্ব। বেশ, আমার মনে হয় ব্রেবনটাই সবচেয়ে ভালো জায়গা,
তবে তোমার কি অভিজ্ঞতা হয়েছে জানি না। আমার অভিজ্ঞতার গল্প একদিন স্যার আপনার বাড়িতে গিয়ে করব ডিটেইলে। তোমার স্বামী যে জায়গা আছে সেটাও আমার মতে আমার দৃষ্টিতে খুব একটা ভালো জায়গা, তবে আমি অনেক জায়গা দেখেছি, ভালো জায়গা কম দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো জায়গা হচ্ছে তোমাদের কলেজ, এটা আমি নিঃসন্দেহ। আমি এই প্রসঙ্গে জাস্ট একটা কথা বলতে চাই স্যার, মানে আমার আমার ছাত্র জীবনে যেটা এই যে সবাই যে বলছেন এত রকম মানে আপনার কাছে পড়ার সৌভাগ্য সেটা আমারও হয়েছে, এবং স্পেশালি মানে আমার ক্ষেত্রে আমি স্কুল জীবন থেকে আপনার কথা শুনেছিলাম আমার কাকা মামনি কাকা কাকিবার কাছে, যে সবসময় মানে স্কুল থেকেই শুনতাম যে কাকার ভীষণ প্রিয় ছাত্র হচ্ছেন আপনি, মানে মানে তারপরে যখন আপনাকে দেখলাম এবং মানে আপনার কাছে পড়ার যে সৌভাগ্য হলো সেটা আমার সারা জীবনের একটা পাওয়া। প্লাস আমি আরেকটা কথা বলবো, মানে এই আমাদের সময় কিন্তু প্রেসিডেন্সি কলেজে আপনি এবং অজয়বাবু ছাড়া আমরা সেই অর্থে কোনো মানে আমাদের শিক্ষকের খুব অভাব ছিল, এবং মানে অনেকেই ট্রান্সফার হয়ে চলে গেছিলেন, অনেকে মানে যারা ছিলেন তাদের কাছে হয়তো আমরা ততটা পেতাম না। আপনি কিন্তু আমাদের আগের ব্যাচ থেকে আমার আমার ধারণা সমিতা দিদির সময় থেকে নন্দিনী দি সমিতা দিদির সময় থেকে আগের আগের ব্যাচ আপনি প্রচুর ভালো ভালো যারা মানে শিক্ষক তখন কলকাতা ইউনিভার্সিটির তাদের আপনি নিয়ে এলেন এবং আমাদের স্পেশাল ক্লাস করাতেন, তার ফলে আমরা মানে ভাস্কর দা সুরঞ্জন দা তপতিদি তখন মানে সবে বোধহয় ফিরেছেন ইয়েতে হ্যাঁ কুমকুম দি মানে সবার কাছে হরির কাছে মানে এই সমস্ত স্পেশাল ক্লাস আমরা তখনই করে মানে এবং তার ফলে আমরা খুব উপকৃত হয়েছি, সেটা আমি আমার স্পেশালি মানে মনে আছে যে সেইটাও সেই ব্যবস্থাটাও আপনি সবসময় করতেন ইনিশিয়েটিভ। স্যার আমি প্রথমে তো আপনার সঙ্গে এক্সকার্সে যাওয়ার মজার অভিজ্ঞতা নিয়ে শুরু করেছি, যে সময় প্রেসিডেন্সি কলেজে পড়তে এসেছিলাম আমি মফস্বল শহর থেকে এসেছিলাম কাটোয়া থেকে, সেই জন্য আমার প্রথমে নানা ধরনের সংকোচ এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স ইত্যাদি এগুলো ছিল। তো একটা এই এই যে কলেজের প্রফেসরদের মধ্যে আমি একজন, আমি মাস্টার মশাইদের খুঁজে বেড়াতাম, এই যে ট্রানজিশনটা এটা নিয়ে আমি একটা প্রেসিডেন্সি কলেজের 200 বছর উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে ভলিউম বেরোয় সেখানে আমি লিখেওছি আপনাদের কথা। তখন আমাদের বেশি দিন পড়েননি, 1 বছর হীরেনবাবু, কিন্তু কয়েকদিন আগেই আমার আরেক এই এই মাস্টার মশাই যারা একটা ডিফাইনিং ইনফ্লুয়েন্স আমার জীবনে তাদের মধ্যে তিন চলে গেছেন। কিন্তু আমার যেটা মনে আছে বহুদিন ধরে, তারপরে তো পড়ানোর চাকরি করেছি, এখানেও করেছি অন্য জায়গাতেও করেছি, কিন্তু আমার এইটা মনে আছে যে আপনি কিন্তু আমার জীবনে দেখা প্রথম আকে বলে টিচিং গুড টিচিং বা গ্রেট টিচিং সেইটার কিন্তু মডেল আমার কাছে বরাবরই আপনি, সেটা একটা সাংঘাতিক। আমার মনে আছে আপনি যখন আমাদের পড়াতে এলেন, ফ্রেঞ্চ রেভলিউশন পড়াতেন, প্রথম দিনেই আপনি হিস্টোরিওগ্রাফি কাকে বলেন এবং এই যে ইতিহাস চর্চার একটা ইতিহাস আছে সেটা আপনি প্রথম দিন আলোচনা করেছিলেন, এবং সেইটা পড়ে আমরা খুব আমরা ঠিক সেইভাবে কখনো আমরা ভাবিনি। তো এই সেইখান থেকে আপনি যে ফ্রেঞ্চ রেভলিউশন পড়াতে শুরু করলেন, তখন আপনি এমন একটা জগৎ খুলে দিলেন এবং এমন ভাবে খুলে দিলেন, সেইটা কিন্তু আমার মতো একজন মফস্বল থেকে আসা একজন উৎসাহী কিন্তু অনেক ধরনের সংকোচে পরিপূর্ণ একজন ছাত্রের কাছে সেটা একটা বিরাট মডেল। কাজেই আমি বহুদিন ধরে পরে যখন যাদবপুরেও পড়িয়েছি অনেকটা আপনাকে অজান্তে হয়তো অনুসরণ করে গেছি। আর তাছাড়া যেটা আমি
বহুদিন ধরে দেখেছি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায়, হয়তো কলকাতার শিক্ষা ব্যবস্থা একটু বেশি রয়েছে। আমি আপনাকে দেখে আরেকটা জিনিস শিখেছি, যেটা আমার ভীষণ মনে হয় যে আমাদের এখানের যে শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটি সিস্টেমে একটা জিনিস আমরা মাস্টার মশাইরা অনেক সময় ঠিক মতো করি না, যেটা ভীষণ করা দরকার, যেটা হচ্ছে গেট কিপিং, গুড গেট কিপিং। আমরা যেরকম অনেক ছাত্রছাত্রীদের গবেষণা করাই, তেমনি আমাদের কর্তব্য হচ্ছে অনেক ছাত্রছাত্রীদের, হয়তো অনেক নয় কিন্তু কাউকে কাউকে বলা, দেখো তোমাকে দিয়ে গবেষণা ঠিক হবে না, তাতে কারোরই উপকার হবে না, তার মানে এই নয় যে তুমি ভালো নও, তোমার হয়তো অন্য জিনিস করলে ভালো হবে। এইটা আমরা কখনো করি না। ঘটনাচক্রে এমন সব ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি, অন্তত যাদবপুরে এইটা অনেক জায়গাতে কোনো কোনো জায়গায় একটু বেশি ছিল। অর্থাৎ এই যে গেট কিপিং এবং ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া, সেটিং দেম ফ্রি ইন দি ওয়াইডার ওয়ার্ল্ড অফ নলেজ, যেখানে ছাত্রছাত্রীরা উড়ে বেড়াবে, আবার পরে তারা আবার মানে ফিরে আসবে, ফিরে এসে দেখা করবে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের যে ফ্লাইট পাথ বা তাদের যে ট্র্যাজেক্টরি, সেখানে আপনার ফুটপ্রিন্টস রয়েছে, সেইটা যে শিক্ষকের একটা বড় পাওনা, এইটা আমি আপনাকে দেখে শিখেছি। কারণ এই একই সঙ্গে উৎসাহ দেওয়া এবং গেট কিপিং এবং এই যে লিবারেশন ইন দি ওয়াইডার ওয়ার্ল্ড অফ নলেজ, সেটা কিন্তু আমি বহুদিন, আপনি যে একমাত্র তা আমি বলবো না, কিন্তু আপনি এই এই ইনফ্লুয়েন্সটা একটা ডিফাইনিং ইনফ্লুয়েন্স, যেটা আমি অনুসরণ করেছি বহু বছর যখন এখানে বিভিন্ন জায়গায় পড়েছি, যখন বিদেশে পড়েছি, তখনও ওইটা আমার সেখানে পড়ানোর মডেলটা একদম আলাদা, কিন্তু সেইটা বহুদিন ধরে আপনাকে আমি অনুসরণ করেছি। সুতরাং এই যে এক খানিকটা কুণ্ঠিত এবং নানা ধরনের কমপ্লেক্স নিয়ে মফস্বল থেকে কলকাতায় পড়তে আসা একজন উৎসাহী এবং আগ্রহী ছাত্র, তাকে একটা লিবারেট করা এবং তাকে উৎসাহ দেওয়া, এবং যেহেতু আপনাকে আমরা আপনার মতামতকে আমরা অসম্ভব ভ্যালু করতাম, সেজন্য হীরেনবাবুর ক্লাসের টিউটোরিয়ালের এসে এবং আপনারও একটা হীরেনবাবুর কাছে আমি প্রথম টিউটোরিয়াল করি, সেখানে একটা এসেতে আমি খুব ভালো করেছিলাম, তারপরে আপনার গ্রুপে যখন পড়লাম তখন প্রথম লেখাটাতে আপনি ভালো কমেন্ট করেছিলেন, কিন্তু তারপরেরটা আমার কাছে সেই কপিটা এখন নেই। তারপরেরটা আমি খুব উৎসাহী হয়ে নানা ধরনের কথা লিখেছিলাম, আমার আপনার কমেন্টটা এখনো মনে আছে, সেই কমেন্টটা হচ্ছে ইউ বিগ্যান ওয়েল বাট ওয়েন্ট অন টু বিকাম প্রলিক্স। এই যে ইতিহাস লেখা, কমেন্টটা হচ্ছে ইউ বিগ্যান ওয়েল বাট ওয়েন্ট অন টু বিকাম প্রলিক্স। যখন আমি পেলাম তখন আমি প্রলিক্স কথাটার মানে জানতাম, ডিকশনারি দেখলাম, দেখে জানলাম, সেই সঙ্গে লেখাও আমি প্রথম শিখলাম হয়তো কলেজে পড়তে আসার দু মাসের মধ্যে, যে কিভাবে ইতিহাস লেখাতে কিভাবে এই নানা ধরনের স্যার ইমোশনাল হিস্ট্রি করেছেন, এবং তার কাছে প্রথম পাঠ সেই সম্পর্কে প্রথম পাঠ স্যারের কাছে, কিন্তু ইতিহাস লেখায় কিভাবে নানা রকম ভাবে অতিরিক্ত কথা, বেশি উচ্ছ্বাস কিভাবে কমিয়ে আনতে হয়, সেই ক্রাফটাও কিন্তু স্যারের কাছেই প্রথম শেখা। সুতরাং এই আপনাকে কখনো সেরকম করে তো বলা হয়নি, কাজে আজকে সেই ঋণ সকলের সামনে স্বীকার করছি, আজকে যারা এখানে রয়েছি সবাই আপনার কাছে ঋণী, হয়তো অনেকের ঋণে অব্যক্ত, কেউ কেউ ব্যক্ত করার সুযোগ পাচ্ছেন, আমিও পাচ্ছি, সেজন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে, অন্য সকলেরই কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বাড়িতে আমাদেরও যাওয়া হয়নি, অনেকদিন ধরেই পরিকল্পনা হচ্ছে, আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয়েন করার কিছুদিনের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যে আপনি ফোন করেছিলেন, আপনি ফোন করে এই কথাটা বলেছিলেন যে জায়গাটা কিন্তু ভালো নয়, কিন্তু অনেকে ঘায়েল হয়েছে, তো সেই কথাটা আমি মনে রেখেছি স্যার। তো
যাবো এই প্যান্ডেমিক এরিয়া এই যে একটা আজীবন দিন এখানে এই দিনটা যে ব্যক্ত করলাম সেটা আরো বিশদে কৌশিক একটা কথা আমি বলতে চাই কৌশিক আজকে আরেকটা ঋণের কথা বলি সেটা বলে নি আজকে অপরাজিতা বললো বলে যে আমরা যখন সদ্য এমএ পাস করেছি রজত বাবু আমাদের প্রেসিডেন্সি কলেজে পড়ানোর একটা সুযোগ করে দিয়েছিলেন অপরাজিতা যখন বলল যে অনেক বেশ প্রতিষ্ঠিত মাস্টার মশাইরা পড়াতে আসতেন আমরা কিন্তু এই প্রথম পড়ানোতে মানে তোমাদের থেকে আমাদের বয়স হয়তো তখন 4-5 বছর বেশি এইটুকুই আমি সমিতা নন্দিনী নীলাঞ্জনা সোমেন এদের পড়াতে পেরেছি এটা কিন্তু একমাত্র রজত বাবুর জন্য রজত বাবু আমাকে কুমকুমকে আর তাপ্তিকে বলেছিলেন যে তোমরা সিলেবাসের নতুন নতুন বিষয়গুলো একটু পড়াও আর তখনই আমার মনে আছে যে আমরা টুডর এন্ড স্টুয়ার্ট কলেজে পড়েছিলাম কিন্তু পড়াতে গেলে নতুন করে যে একটা বিষয় নিয়ে ভাবা সেটা রজত বাবুই কিন্তু আমাদের ওই উৎসাহটা দিয়েছিলেন সবচেয়ে বড় কথা এই সুযোগটা দিয়েছিলেন যে আমরা মানে 21-22 বছর বয়সে যখন গবেষণা শুরু করলাম পাশাপাশি আমাদের থেকে হয়তো 3-4 বছরের ছোট এরকম খুবই ব্রিলিয়েন্ট ছাত্র ছাত্রীদের সম্মুখে গিয়ে নার্ভাস হয়ে গিয়ে পড়াতাম আমার মনে আছে যে আমরা বই পড়তাম আমি কোনো মতে ওদের থেকে একটা বই এগিয়ে রাখতে পারতাম ওরা এত বেশি পড়তো আমাদের সঙ্গে তো সেই মনে আছে যে খুবই তখন সংশয় নিয়ে পড়াতাম কিন্তু ওইটা রজত বাবুর জন্যই সম্ভব হয়েছিল আর উনি আমাদের হিস্ট্রি কংগ্রেসে নিয়ে যেতেন হিস্ট্রি কংগ্রেসের পেপার গুলো তো শুনতামই কিন্তু তার পাশাপাশি আমরা গোলকোন্ডায় ঘুরেছি বিদারে গেছি আমরা ভাইজ্যাক থেকে ঘুরতে গেছি আর বোম্বে থেকে অজন্তা এলোরা ঘুরতে গেছি এগুলো আমাদের সত্যি ভোলার না সবই রজত বাবুর সৌজন্যে আমরা করতে পেরেছি আমাদের একটা কথা বলি আমার কলেজের জীবনে একটা বড় ক্রাইসিস এসেছিল সে সময় পাপতিরা বোধ হয় ফার্স্ট ইয়ারে তারপরেও সে ক্রাইসিস বহুদিন ধরে চলেছিল আমাদের কলেজ থেকে টিচারদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল সেটা একটা অন্য লড়াইয়ের যুগ আমি সিপিএম এর খুব প্রিয় ছিলাম এবং কলেজকে বাঁচানোর জন্য একটা দায়িত্ব থেকেই যা কলেজের সব ছাত্র সেইটা করতে গিয়ে আমি আই র‍্যাক মাই ব্রেইনস কি করে ভালো টিচিং রক্ষা করা যায় আমার মাস্টারমশাইরা সবাই ততদিন চলে যাচ্ছে আর আমার মাস্টারমশাই তো শুধু অসীম দাশগুপ্ত বা অমলেশ্বরী পাটি নন আমার মাস্টারমশাই বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়েছিল যেভাবে পড়া আর আমাদের সময় যেরকম পড়ানো হতো সেটা রক্ষা করাটা বাংলা সংস্কৃতির পক্ষে গুরুত্বপূর্ণ ছিল সেই সময় আমি সাহায্য পেয়েছিলাম প্রফেসর অজয় ব্যানার্জি যিনি আমার মাস্টারমশাই ছিলেন তার কাছে এবং সুভাষ চক্রবর্তী মশাইয়ের কাছে যিনি আমার সিনিয়র ছিলেন কিন্তু ক্রাইসিসটা এতই বড় যে আমার প্রয়োজন বোধ হলো যে আরো টিচার বিনা পয়সায় যদি পাওয়া যায় তাহলে কলেজটা এসে থাকে এবং সেই প্রোগ্রামে টাকা না নিয়ে কোনো রকম সুযোগ সুবিধা না নিয়ে যারা পড়িয়ে গেছে অপরাজিতাদের মধ্যে প্রথম পরে আরো অনেক পরে শুক্লা সান্না এরা মধুমিতা মুখার্জি আমার সবার নাম মনে পড়ছে না কিন্তু একটু ভাবলে মনে পড়ে কুমকুম ব্যানার্জি এরকম অনেকে পড়িয়েছিল যারা পরে
বিখ্যাত একাডেমিক বা বিখ্যাত টিচার হয়েছেন। টিচার হওয়াটা আরো বড় কথা, একাডেমিক হওয়াটা বড় কথা, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে টিচার হওয়া। তোমরা প্রেসিডেন্সি কলেজকে বাঁচিয়েছে, তোমাদের বিনা মাইনে যে নিয়োগ করেছিলাম আর উপকার ভর্তি ছিল, শুধু আমার পার্সোনালি না, আর উপকার ভর্তি ছিল সমস্ত প্রেসিডেন্সি কলেজের জন্য এবং তাই দিয়ে সমস্ত দেশের জন্য। তোমরা সেই কাজে যুক্ত ছিল এবং সেটা আমার আনন্দ মনে থাকবে। দুজনের কথা বলতে ভুলে গেলাম, ওই সময় আপনি রুদ্রাংশু দা শেখর দা কেও নিয়ে এসেছিলেন, রুদ্রাংশু দা শেখর দা পরিবহন বা ঠিক বলেছ, আমার বলা উচিত নয়, তবে নুপুরা পড়িয়েছিল, নুপুর দিয়ে আমাদের সময় পড়াননি, তখন সবে ক্রাইসিসটা শুরু হয়েছে। এখন সেই ক্রাইসিস মনে করে আর সিকিমের কথা মনে করে এবার আপনি প্রার্থনা করে যে লেফট ফ্রন্ট জিতু তৃণমূল জিতু, এই হচ্ছে আমাদের অবস্থা, মানে কোথা থেকে কোথায় আমাদের ভোটে যেতে হয়েছে, এবং সেটা যাতে আমরা ভোটে না যাই তার দায়িত্ব তোমাদের। আমার সময় বেশি নেই, তোমরা আছো, তোমরা কারণ ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাস যে বিপদ এসেছে এই বিপদের কোন তুলনা নেই, তার সঙ্গে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি তুলনা হয় না, তার সঙ্গে ওয়াইফাই যুগের তুলনা হয় না, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় গভীর সুবিস্তীর্ণ ধন্দা এই ছায়া শ্যাডো অফ ভ্যালি অফ ডেথ, এটা ভারতবর্ষকে এখন তোমাদের দায়িত্ব দেশের হয়ে ধরে যাও। তুমি তো মানে শেষের দিকের ব্যাচের একজন রিপ্রেজেন্টেটিভ, প্রত্যয় যে দেখছিলাম অনেকক্ষণ, প্রত্যয় কোথায়, প্রত্যয় কিছু বলো শুনি আমরা। প্রত্যয় ছিল যে প্রত্যয় আছে, হ্যাঁ আছি, দেখতে পেয়েছো, শুনছি সবার বক্তব্য, হ্যাপি বার্থডে স্যার। হ্যাঁ সত্যি এতক্ষণ যারা বলছিলেন সিনিয়র, আমরা আপনার লাস্ট ব্যাচ যাদেরকে আপনি পুরোপুরি পড়িয়েছেন তিন বছর, অনেকেই যাদেরকে আপনি পড়িয়েছেন এবং পরবর্তীকালে তারা গবেষণায় গেছেন, আমার মনে হয় তারা অনেকেই কলোনিয়াল হিস্ট্রি নিয়ে গবেষণা করেছেন, এবং আমরা কেউ কেউ ব্যতিক্রমী যারা প্রি কলোনিয়াল হিস্ট্রি নিয়ে কাজ করেছি, এবং তাদের পেছনে কিন্তু আপনার একটা বড় ভূমিকা রয়েছে। আপনি আমাদেরকে ফিউডালিজম পড়িয়েছিলেন ইউরোপিয়ান হিস্ট্রির পরিপ্রেক্ষিতে, এবং সেই সময়ে বিশেষত মার্ক ব্লক এবং অরি পিরেনের যে ব্যাখ্যা আপনার কাছে পেয়েছি, সেটা আমাদের অনেকের মনে আমি জানি গভীরভাবে দাগ কেটেছিল। পরবর্তীকালে যখন আমরা গ্র্যাজুয়েট করব, সেই সময় আমি আপনাকে বলেছিলাম যে স্যার ভাবছি প্রি কলোনিয়াল পিরিয়ড নিয়ে কাজ করব, আপনার কি মত? আপনি তখন বলেছিলেন করোনা, তার কারণ কলোনিয়াল পিরিয়ড বা মডার্ন হিস্ট্রি করলে একটা বড় ওয়ার্ল্ড ভিউ তৈরি হয় যেটা প্রি মডার্ন করলে হয় না, তখন আমার কথাটা খুব গায়ে লেগেছিল। কিন্তু একই সঙ্গে যেটা অনস্বীকার্য সেটা হচ্ছে যেভাবে আপনি আমাদেরকে ফিউডালিজমের ইতিহাস পড়িয়েছিলেন, আনাল স্কুলের ইতিহাস পড়িয়েছিলেন, এবং শুধু ইতিহাস নয় ইতিহাস লেখার ইতিহাস হিস্টোরিওগ্রাফি যেভাবে পড়িয়েছিলেন, গভীরভাবে দাগ কেটেছিল সেটা আমাদের মনে। আমরা যখন পড়েছি 2003 থেকে 2006 সাল
তখন 1974 সালে ইউপিএ সরকার ক্ষমতায় এসছে এবং তখন আমরা অনেকেই যারা বামপন্থা মনস্ক ছাত্রছাত্রী তারা নতুন কংগ্রেস সরকারের বিভিন্ন কাজে অখুশি। তখন মাঝে মাঝে আমরা আপনার আপনি আমাদেরকে গান্ধীও পড়িয়েছিলেন কংগ্রেসের ইতিহাস পড়িয়েছিলেন, তখন মাঝে মাঝে আপনার পেছনে লাগার চেষ্টা করতাম ক্লাসে, কেননা আমরা জানতাম আপনার কংগ্রেস প্রীতির কথা। আমি আপনাকে একদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কংগ্রেসের এই সমস্ত কার্যকলাপকে সমর্থন করেন, তখন আপনি বলেছিলেন যে আমি তো এই কংগ্রেসকে সমর্থন করি না, আমি সমর্থন করি চিত্তরঞ্জন দাস এনাদের সময়কার কংগ্রেসকে। সেইটা শুনেও আমরা খুব আমোদ পেয়েছিলাম। কিন্তু তার পাশাপাশি আপনার যে বিষয়টা আমাদের মন কেড়েছিল তখন, যেটা এই কমেন্টের মাধ্যমে বোঝা যায় এবং আপনি আমাদেরকে যেভাবে পড়িয়েছিলেন সেটাতে বোঝা যায়, যে একটা যে সামগ্রিক ইতিহাস বোধ। আপনি বললেন বটে যে আপনার এনশিয়েন্টটা আপনারা যখন পড়াশোনা করতেন তখন একটা অন্ধকার যুগ হিসেবে আপনারা হয়তো কখনো কখনো মনে করেছেন ভালো শিক্ষক শিক্ষিকার অভাবে, কিন্তু আমাদেরকে যখন আপনি পড়িয়েছেন তখন কিন্তু আপনার একটা যে সামগ্রিক ওয়ার্ল্ড ভিউ বা একটা সামগ্রিক ধারণা ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে বা ভারতবর্ষের বাইরের জগতের ইতিহাসের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদেরকে বারবার নাড়া দিয়েছে। এবং আমি আমার সহপাঠী যারা তাদের কথাও তাদের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বেশ কিছুবার তারপর থেকে, দু একবার সেই কথা প্রসঙ্গে এই কথা উঠেছে যে আপনি হয়তো মানে ওয়ান অফ দোজ লাস্ট হিস্টোরিয়ান্স উইথ দ্যাট গ্রেট লং ওয়ার্ল্ড ভিউ এবং হিস্টোরিক্যাল আউটলুক টু বি রাইটিং হিস্ট্রি। ভালো থাকবেন স্যার, আপনার সঙ্গে দেখা করব, বাড়ি যাব, ইতিমধ্যে ভালো থাকবেন এবং জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আমি মধুমিতা দিকে একটু কিছু বলতে বলবো, মধুমিতা দি, রাহুল দা, তারপর কনাদ, একে একে একটু দু তিন, রাজশ্রী দি, একটু একটু করে যদি সবাই বলে। কথাগুলো শুনে আমারও এক্স্যাক্টলি তাই মনে হয়েছিল এবং রেসিডেন্সি কলেজের অটো ম্যানুয়ালে আমি আপনার মাপ লক পড়ানোর এবং আমার বোঝার অভিজ্ঞতা লিখেছিলাম আনাল স্কুলের সাথে পরিচয়। আমি আপনার যেরকম এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা আপনার সাথে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করেছে, আপনাকে ভালোভাবে জেনেছে, আমি কিন্তু চিরকাল খুব দূরে দূরেই থাকতাম, ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু আপনার ইনফ্লুয়েন্স যে কতখানি ছিল অ্যাজ এ টিচার সেটা আমি এখনো আমার 50 ঊর্ধ্বে বয়সে এখন আমি ক্লাসে যখন পড়াতে যাই এখন আমি বুঝতে পারি কোথায় আপনি চড়াচড় করছেন মনের মধ্যে। তাই আমি ভাবি ইনফ্যাক্ট আপনি আমাকেও প্রেসিডেন্সি কলেজে পড়ানোর সুযোগ দিয়েছিলেন, সেটা আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ এর সময় একটা অলিখিত রেকমেন্ডেশনের মতো কাজ করেছে যে মধুমিতাকে রজতবাবু প্রেসিডেন্সি কলেজে পড়াতে সুযোগ দিয়েছিলেন, মানে বোধহয় ও বোধহয় পড়াতে পারবে। তো এরকম অনেক ভাবে আপনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমার মনে হয় আমি সেভাবে যোগাযোগ রাখতে পারিনি বলে আমি লজ্জিত, কিন্তু এই করোনার পরে আমি ডেফিনেটলি আমি চাইবো কলকাতায় গেলে, আমি 3 বছর হয়ে গেছে কলকাতায় যাইনি, তাই খুব ইচ্ছা আছে গিয়ে একদিন অনেক কথা বলার, গবেষণার কথা বলার, পড়ানোর কথা বলার। শুধু আপনি ভালো থাকুন আর অনেক দিন থাকুন আমাদের সাথে, ধন্যবাদ। তুমিও ভালো থেকো আর সাবধানে থেকো। নিশ্চয়ই, আমাদের এখানে খুব খারাপ অবস্থা একচুয়ালি গুজরাটে। রাহুল দা, হ্যাপি বার্থডে স্যার। আমি রাহুল চৌধুরী, আমি জানি না আপনি আমাকে মনে করতে পারবেন কিনা, তো আমাদের ক্লাসের তপতি এবং জয়া এই গুগল মিটিং এ আছে, তো আমাদের ক্লাসে 4 জন ছেলে ছিল আর 24 জন মেয়ে ছিল, তো সেই 4 জন ছেলের ভেতর 2 জন এই ঘুমন ছিল না,
সুমন চট্টোপাধ্যায়, গৌতম সাইগাল, সুজিত বসু এবং তুমি এবং আমি এই ছিলাম। তার মধ্যে সুজিত বসু আর গৌতম আনফরচুনেটলি এই পৃথিবীতে নেই, তো বাকি সুমন আছে আর গৌতম সাইগাল আর সুজিত বসু। থাকিনি এবং আমাদের 77 সালে গ্রাজুয়েট হওয়ার কথা ছিল, তো ক্যালকাটা ইউনিভার্সিটি ডামাডোলের জন্য আমাদের পার্ট টু রেজাল্ট বেরোয় 1978 সালে ফ্লাডস এর পরে। তো তখনকার দিনে চাকরি বাকরির সুযোগ বেশি ছিল না এবং আমি আমার আর দুই বন্ধুর পাল্লায় পড়ে ওই স্টেট ব্যাংকের পরীক্ষা দিয়ে ফেলেছিলাম। তো সেই চাকরিটা পেয়ে যাওয়ার পরে আমি সেই চাকরিটাকে আই কুড নট ইউ নো গিভ আপ, তো আমি একাডেমিক্স ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু আমার অজয় ব্যানার্জির সাথে বহুদিন যোগাযোগ ছিল, 1995 সালে উনি মারা যান, ততদিন যোগাযোগ ছিল, ওনার কাছ থেকে আপনার খবর পেতাম এবং অবশ্যই খবরের কাগজে আপনি যখন শান্তিনিকেতনে ছিলেন তখন তো খবর পেতামই আপনার। তো আমি একটা দুটো আপনার কন্ট্রিবিউশন আমি সেই 74-75 সালে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমি জানি না আপনার মনে আছে কিনা। 1975 এ চন্ডিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায় মারা যান হঠাৎ, টিচার্স রুমে স্ট্রোক হয়ে উনি অসুস্থ হয়ে পড়েন। আমরা ক্যালকাটা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাই কিন্তু উনি বাঁচেননি। তারপরে হিস্ট্রি ডিপার্টমেন্টের ভেতরে একটা ডামাডোল সৃষ্টি হয়েছিল, আমি এখন সেই সব ডিটেলস এর ভেতর যেতে চাই না, কিন্তু কে হেড অফ দ্য ডিপার্টমেন্টের পজিশনটা অনেকদিন খালি ছিল, তো তার ফলে এদিকে আমাদের 76 সালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাস ছয়েক বাদে এলেন। অজয়বাবু বলেছিলেন যে তার কে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে আসবেন এবং তাকে আনার পেছনে সরকারের ক্লিয়ারেন্স টিয়ারেন্স আদায় করা, সেসবও আপনার একটা বড় অবদান ছিল বলে আমি জানি। সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি এসেছিলেন তিনিও 2-3 দিন আগে এই পৃথিবী থেকে চলে গেছেন। তো যাই হোক, সেই ডামাডোলের ফলে আমার মনে আছে ওই পেপার 3 আর পেপার 4, ওই ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট এবং ইউরোপিয়ান হিস্ট্রি, ওই দুটো আমাদেরকে মানে সিলেবাস টিলেবাস শেষ হয়নি। তো তার মধ্যে আপনি এবং অজয়বাবু যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে আপনারা গরমের ছুটির মধ্যে এক্সট্রা ক্লাস নিয়ে আমাদের সাহায্য করেছিলেন সেটা আমি কোনোদিনও ভুলব না। এবং 1975 সালে আর একটা ব্যাপার হয়েছিল, ছাত্র পরিষদের ভেতরে একটা স্প্লিট হয়ে গিয়েছিল যে জন্য রোজই কলেজের মধ্যে মারদাঙ্গা হতো। তার মধ্যে আপনি একটা ডেভিড সেলবার্নকে এনে একটা সেমিনার করেছিলেন এবং সেই আপনার মিডিয়েশনের ফলে সেই দিনের জন্য সেই দুই ফ্যাকশনের মধ্যে মারপিট কম হয়েছিল, তারা সকলেই এসে ওই সেমিনারে পার্টিসিপেট করেছিল। এবং আমার মনে আছে যখনই কলেজে গন্ডগোল লাগতো আপনি বেরিয়ে যেতেন এবং কিছুক্ষণ বাদেই জোড়াসাঁকো থানা থেকে পুলিশের জিপের পেছনে আপনি চড়ে কলেজে আবার আসতেন পুলিশের লোককে নিয়ে, এবং আপনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন অ্যাবাভ এন্ড বিয়ন্ড দ্য কল অফ ডিউটি কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে। তো সেই সব আমাদের চিরকাল মনে আছে। আরেকবার আমরা তপতির মনে থাকবে যে আমরা 77 কিংবা 78 সালে আমরা শান্তিনিকেতনে বসন্তোৎসবে অংশগ্রহণ করতে গিয়েছিলাম, সুমন গিয়েছিল, সুরঞ্জন দাও তখন বিশ্বভারতীতে পড়াতেন। তো আমরা আর থাকার জায়গা না পেয়ে আপনার বাড়িতে গিয়ে থেকেছিলাম, বাড়িটা তখন খালি ছিল। তো সেখান থেকে ফিরে এসে বসন্তোৎসবের পর আমরা যখন ফিরে আসি তারপর আপনারা আমরা আপনাকে কমন রুমে গিয়ে থ্যাঙ্কস জানিয়েছিলাম যে আমরা আপনার বাড়িতে ছিলাম। তো আপনি তখন বলেছিলেন তোমরা ওখানে কতজন ছিলে, আমি তো 10-12 জনকে ইতিমধ্যে গুনেছি, তো ওটা একটা দ্বিতীয় ব্ল্যাক হোল অফ ক্যালকাটার মতো অবস্থা হয়েছিল নিশ্চয়ই।
আমি জানি না এইসব আপনার মনে আছে কিনা, তো আমার এখনো খুবই মনে আছে। এবং আপনি যে ডেভিড টমসনের ইউরোপ সিন্স নেপোলিয়ন বইটা আমাদের পড়তে বলেছিলেন, সেই পেপার ব্যাগটা এখনো আমার কাছে আছে। তো আমি আনফর্চুনেটলি ওইসব এমএ ক্লাসটা মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলাম ব্যাংকের চাকরি নিয়ে, কিন্তু এখনো আমি কিছু কিছু বই ছিল যেটা আমাদের সময় প্রেসিডেন্সি কলেজ লাইব্রেরিতে কনফাইন টু লাইব্রেরি স্ট্যাম্প দেওয়া থাকে। একটা ছিল আপনার ইরফান হাবিবের অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ দ্য মুঘল এম্পায়ার, আর একটা ছিল টিএফ ফ্লেমিং এর দ্য কোল্ড ওয়ার এন্ড ইটস অরিজিনস ভলিউম 1 ভলিউম 2। তো সেই সব আমার মানে লাইব্রেরি থেকে নিয়ে লাইব্রেরিতে বসে পড়ার মতো ধৈর্য কোনোদিন ছিল না, কিন্তু এখন আমি দেখছি থ্যাংকস টু অনলাইন শপিং এবং আর একটা ওয়েবসাইট আছে www.pdf.com, এগুলো pdfdrive.com, এগুলো থেকে ফ্রি ডাউনলোড করা যায় ওই বইগুলো। তো এখনো আমি ওই বইগুলো নিয়ে নিয়ে পড়ি এবং আপনার কথা মনে হয় আর কি আমার অবসর সময়। তো আমি আপনি ভালো থাকবেন স্যার, আই ওয়ান্স अगेन উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে এন্ড আ লং লাইফ। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ভালো থাকুন। রাজশ্রী দি, ভাস্বতী দি, কনাদ, সুরঞ্জনা একে একে যদি বলে, তাপ্তি দি, শোনা যাচ্ছে কৌশিক? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমরা হলাম যখন প্রেসিডেন্সির 175তম বার্ষিকী উদযাপন হয় কলেজের, রচনার ব্যাচ, রাহুল দা দপতিদি আর এদিকে প্রত্যয়দের একটা মাঝামাঝি সময়, ওদের থেকে অনেকটা ছোট আর প্রত্যয়দের থেকে খানিকটা বড়। তো অন্যরা সবাই যা যা বলছিলেন তাদের সবার মধ্যেই আপনার যে বিশেষ ছাপ সেটা মানে পাচ্ছিলাম। আপনার পড়ানোতে আমাদের মনে আছে তপতিদি এরকম বললেন, প্রথম দিকে খুব কিছু ভালো করে বুঝতেই পারতাম না, তারপরে ক্লাসে বলেছিলেন যে তোমরা এটা পড়েছো ওটা পড়েছো সেই বইগুলো, তারপরে বলতেন তোমরা তো কিছুই পড়োনি। হ্যাঁ, কিন্তু আপনার কাছ থেকে মানে এতটাই শিখেছি সিলেবাসের মধ্যে এবং সিলেবাসের বাইরে। আপনি অনেক সময় ধরে আমাদের 3-4 মাস ধরে ফ্রেঞ্চ রেভলিউশন করিয়েছিলেন, কথা বারবার বলতেন, সেই সময় একটু মানে আজকে কবুল করি সেই সময় একটু ইয়ে লাগতো, অধৈর্য লাগতো যে কিভাবে সিলেবাস শেষ হবে, কিভাবে পরীক্ষা দেব, কিন্তু কিভাবে একটা বিষয়ের গভীরে ঢুকতে হবে সেইটা আপনার কাছে সেইভাবে মানে তার শিক্ষা সেখানে, মানে আমি ফ্রেঞ্চ রেভলিউশন ওই না খুলে স্যার বলতে পারি বা পড়াতে পারি এখন। আর একটা হচ্ছে আমাদের 175তম যে বার্ষিকী হয়েছিল সেই সময় মানে আপনি খুব উৎসাহ নিয়ে সেই এক্সিবিশন ইত্যাদি গুলো অ্যারেঞ্জ করেছিলেন এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভিক্টোরিয়া থেকে ঝড়ের পাখি জীবনীর ওপর ছবি সংগ্রহ করে আনার। আর আরো মনে পড়ছে আপনি পার্ট 2 তে আমাদের মিডিয়েভাল ইউনিভার্সিটি পড়াতেন, ফিউডালিজম পড়াতেন, এবং মিডিয়েভাল ইউনিভার্সিটি পড়াতে গিয়ে বলেছিলেন যে সামওয়াট লাইক ইওর ক্যালকাটা ইউনিভার্সিটি, ইওর ক্যালকাটা ইউনিভার্সিটি সামওয়াট লাইক দ্য মিডিয়েভাল ইউনিভার্সিটিজ, মেবি ওয়ার্স। আর আরেকটা হচ্ছে রণবিদ্যা যে ক্লাসগুলোর কথা বললেন, আমি মানে সরাসরি আপনার বিষয়ের দিকে যাইনি কিন্তু আপনি আমার পড়াশোনায় এবং চর্চার ক্ষেত্রেও একটা খুব বড় ভূমিকা পালন করেছেন। আমারও মডার্ন ইন্ডিয়া পড়ার দিকে ইচ্ছা ছিল,
বরাবর এনশিয়েন্ট হিস্ট্রি, কিন্তু আমাদের কলেজ থেকে কেউ বিশেষ পড়তো না। তার কারণ হচ্ছে চাকরির ক্ষেত্রটা খুব সংকুচিত এবং ভালো শিক্ষক খুব একটা পাওয়া যায় না ইত্যাদি ইত্যাদি এই আলোচনা গুলো হতো। সব বড়রাও বলতো যে কি করবি এনশিয়েন্ট পড়ে কি করবি। তো ওইরকম একটা সময় আপনি রণবিদ্যাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওই বিশেষ ক্লাস গুলো নেবার। রণবিদ্যা এদিকে রঞ্জন চক্রবর্তী আর অনুরাধা দিদি বললেন, অনুরাধা দিদি এদের বিশেষ স্পেশাল ক্লাস গুলো করার কথা মনে আছে। তো রণবিদ্যার ক্লাসটা আমাদের ক্ষেত্রে একটা বিরাট ক্যাটালিস্টের, মানে আমার ক্ষেত্রে অন্তত একটা খুব ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিল, যার জন্য মনে হয়েছিল যে এই ভদ্রলোক যদি প্রাচীন ভারতীয় ইতিহাসের চর্চা থাকতে পারেন তাহলে তো নিশ্চয়ই বিষয়টার একটা সুযোগ রয়েছে, জায়গা রয়েছে। আর আপনার নিজস্ব স্মৃতিচারণ গুলো একটা বিরাট কলেজ সম্পর্কে, যেটা সুভাষ বাবু বললেন যে আপনি কলেজের ইতিহাসের কথা, কলেজের যে ঐতিহ্যের কথা প্রত্যেক ব্যাচে মনে করিয়ে দিতেন। আপনি ওখানে আমাদের এসে বলেছিলেন যে আপনাদের সময় প্রেসিডেন্সি কলেজ কেমন ছিল, অসীম চ্যাটার্জি কাকার কথা আপনার মুখে শোনায় এবং সেটা একটা মানে গায়ে কাটা দিত যে কাকু অসীম চ্যাটার্জিকে কেউ একজন এইভাবে দেখেছেন। আর একটা মনে পড়ছে আপনাদের সময় কাকার কন্টেম্পোরারি সুদর্শন বলে কেউ একজন ছিলেন, সুদর্শনের কথা বলতেন, যে সুদর্শন সিপিএম এ ট্রাই করলো। হ্যাঁ, এবং আপনার একটা বর্ণনা মনে আছে কলেজ এবং হেয়ার স্কুলের মাঝখানে সুদর্শন পাই পাই করে দৌড়চ্ছে, ঢ্যাঙা লম্বা ধুতি পরা চেহারা। আপনার বর্ণনা গুলোর মধ্যে এমন একটা উজ্জ্বল এবং ডিটেল ব্যাপার থাকতো যেগুলো সবটাই আমাদের মনের মধ্যে এখনো রয়ে গেছে। আমাদের যারা যারা আপনার ছাত্র ছাত্রী আপনার সংস্পর্শে এসেছে প্রত্যেকের জীবনেই মানে ইউ লেফট অ্যান ইনডেলিবল মার্ক ইন সাম ওয়ে অর দি আদার অ্যান্ড উই রিমেইন ইন্ডেটেড অ্যান্ড গ্রেটফুল টু ইউ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। কিংসুকদা, কিংসুকদা আছো? কিংসুকদা হ্যাঁ রে বাবা আছি, কোথায় যাব? যদি একটু ক্যামেরা অন করো এবং বলো কিছু। হ্যাঁ ক্যামেরাটা অন করেছি, দাঁড়াও আসুক। এসছে তো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। বন্ধু স্যার, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সাক্ষাতে আপনাকে জন্মদিনের অভিবাদন জানাতে পারলে আরো ভালো লাগতো। কিন্তু আমরা তো মানে এখন এটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আছি। রণবীরের কথা শুনলে তো সেই আমার অশরীরী হবার কোনো ইচ্ছে নেই, তোমারও আশা নেই? না একেবারে না। তো মানে ওই মানে যেগুলো বলছিল মানে প্রত্যয় একটা বললো যে আমার মানে সেটার সূত্র ধরে আমি আরম্ভ করি। মানে আপনার আপনার গবেষণার বিষয়ের সঙ্গে আমার গবেষণার বিষয়ের কোনো মিল নেই, কিন্তু পড়ানোর সময় মানে এখনো ক্লাসরুমে যখন যাই একটা একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে যে আপনি যা পড়িয়েছেন তার দশ ভাগের এক ভাগও যদি ছাত্রছাত্রীদের দিতে পারি তাহলে শিক্ষক হিসেবে সার্থক হবো। এখনো পেরেছি মনে করি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটা করতে পারাও যথেষ্ট। আমার কয়েকটা জিনিস আমি মানে আই থিঙ্ক ইউ শুড নো যে মানে আপনি আমাদের জীবনে কিরকম ইম্প্যাক্ট ফেলেন। আমি ইউনিভার্সিটিতে ট্রানজিশন ডিবেট পড়ানোর সময় মানে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম করার আগে আমি বলি আগে বোঝা দরকার ফিউডালিজম জিনিসটা কি ছিল, এবং সেখানে মানে ওই আপনি মাথায় যে মডেলটা দিয়েছিলেন এবং মার্ক ব্লকটাকে রক্তের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন সেইটা দিয়ে আমি অনেক জটিল ভাবে আরম্ভ করি। আর আমার স্ত্রী স্কুলে ফিউডালিজম পড়ায় ওই এক ছক দেখে অনেক সরল করে, এবং দুজনেই নির্দ্বিধায় বলি যে আমাদের ছকটা এসছে আপনার থেকে। এবং তারপরে মানে ইউ ইন্ট্রোডিউসড মি টু পিরেন, ওই অনি পিরেনের ওই অসাধারণ বই আন্ডার গ্রাজুয়েট থাকার সময় পড়েছিলাম, মানে সেটা এখনো দ্বিতীয়বার পড়তে হয়নি, এখনো মাথায় ছবি হয়ে রয়েছে। এবং মেডিভাল ইউরোপিয়ান ইকোনমির মতন রিমোট একটা জিনিসকে আপনি এত সহজে আমাদের
ঢুকিয়ে দিয়েছিলেন, মানে মানে সেই লেভেলের পড়াটাতে আমরা এখনো আসতে পারিনি। আরো দুটো জিনিস আমার আপনার কাছ থেকে যা যা শিখেছিলাম সেটা দিয়ে ভাঙিয়ে খাই এখন অনেক সময়। মানে 1857 আপরাইজিং এর পড়ানোর সূত্রে ইউ ইন্ট্রোডিউসড আস টু এরিক স্টোকস, মানে দ্যাট ওয়ান বুক দ্য প্রেজেন্ট আর্ম, মানে ইট জাস্ট চেঞ্জ মাই টোটাল আন্ডারস্ট্যান্ডিং অফ 1857। এবং মানে এখনো যখনো যেখানে যেখানে যে সূত্রে কাউকে 1857 কথা বলতে হয় আমি ওই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ঢুকি, অ্যান্ড ইট বিকামস সো ইজি ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড। এবং আরেকটা হচ্ছে ওই আমাদের আর্লি কংগ্রেসের পড়ানোর সময় ওই ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, একদিকে অনিল শীল আরেকদিকে ম্যাকলেন, দুটো বই ইভেনচুয়ালি পড়েছিলাম। এবং তারপরে থার্ড যেটা আপনি পড়িয়েছিলেন সেটা ওই মডার্ন ইন্ডিয়া লাস্টের দিকে যখন পার্টিশন পড়াচ্ছেন আমাদের ওই আয়েশা জালালি ইন্ট্রোডিউস করলেন, তারপরে আপনার ওই ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের যে একটা যেটা আপনি খুব সেলফ ডেপ্রিকেটিংলি বলেছিলেন আয়েশা জালাল মেড ইজি, মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক অন আ ওয়াইড ওয়ার্ল্ড ইউ ওপেন বিফোর আওয়ার আইজ। সেটার জন্য আমরা এখনো মানে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ যে ওই ধরনের ইতিহাস চর্চা যে করা যায় এবং ওই রকম ভাবে যে ইতিহাস পড়ানো যায় দুটো আপনি একসাথে দেখিয়েছিলেন আমাদের। সেই জন্য আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে পুরো একমত যে একাডেমিক হওয়া একটা ভালো কাজ কিন্তু শিক্ষক হওয়াটা আরো বড় কাজ। আপনার ওই মডেলটা মানে এখনো ইন্সপায়ার করে আমার গবেষণার কাজে, আপনার কাজের সঙ্গে কোনো মিল নেই কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে আপনি মডেল থেকে গেছেন। এবং আজকে আমি জানি না বোধিকে আমি দেখতে পাচ্ছি না, মানে বোধি আপনার সম্বন্ধে একটা কথা বলেছিল, আমরা তখন দুজনেই ব্রিটিশ লাইব্রেরিতে দিনের বেলা কাজ করছি আর সন্ধ্যাবেলা আড্ডা মারছি বছর কয়েক আগে, সেই সময় আপনার সম্বন্ধে ও বলেছিল যে আপনি হচ্ছেন ওর প্রথম প্রেম। সেটা ও কথাটা পরিষ্কার বলেছিল একদম পরিষ্কার করে, আমাদের অনেকের ক্ষেত্রেই কথাটা সত্যি, আপনি আমাদের প্রথম প্রেম। থ্যাংক ইউ, ইটস আ প্লেজার টু হ্যাভ বিন ইওর স্টুডেন্টস এন্ড ইট ইজ আ প্রিভিলেজ দ্যাট উই হ্যাড অ্যান্ড ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আপনি অ্যাজ আই বিগান বাই সেইং আপনার আপনি আমাদের যা দিয়েছেন তার 10 ভাগের 1 ভাগও যদি দিতে পারি শিক্ষক জীবন সার্থক। থ্যাংক ইউ সো মাচ বিং দিস। কি যে বলো তা ঠিক নেই কিন্তু একটা কথা বলি, তুমি তো ইয়াংকে নিয়ে পড়েছিলে, মানে প্রথম কাজটা তোমার ইয়াং। হ্যাঁ ইয়াং, আমি তোমার অনেক আগেই ইয়াং গেছিলাম তখন শাহ রেজিম চলছে, তখন ময়দানি শাহ ইস্পাহান সেখানে গেছিলাম, আর আরেকটা জায়গায় গেছিলাম সেটা নিশ্চয় তুমি এতদিনে দেখে ফেলেছ, সেটা হচ্ছে নাকশি রুস্তম নর্থ অফ পার্সিপোলিস, সেখানে ওই রাজারা সম্রাটরা স্থায়িত আছে, ইরানে তাদের বলতো শাহ মানে ইরানিয়ান, আর নিচে একটা ছবি ছিল স্কেচ মানে তার সেটাতে দেখছি যে একজন রোমান এম্পায়ারকে একজন আসানিদ এম্পায়ার রাম ভিক্ষা করছে রোমান এম্পায়ার এবং আসানিদ রাজা মানে সম্রাট শাহ তিনি সেটা গ্রাহ্য করছেন, এরকম একটা ছবি দেখেছিলাম। সেইটা দেখে তুমি দেখেছ কিনা জানি না কিন্তু আমার আমার মনে হচ্ছে তোমার কাজটা একটা বৃহত্তর জিনিসের দিক সঙ্গে জড়িয়ে আছে, সেটা হচ্ছে এই প্রথম কথা আমরা নন ইন্ডিয়ান হিস্ট্রি কে পাত্তা নিই না, কোনো সিরিয়াস ভাবে নিই না, নন ইন্ডিয়ান হিস্ট্রি কথাটাই একটা আশ্চর্য কথা, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের পক্ষে এটা ইনভেন্ট করা সম্ভব, কিন্তু
সেটার যে দরকার আছে তাতে আমার কোনো সন্দেহ নেই, এবং তোমাদের তোমাদের কাছে হয়তো করাইনি কিন্তু পরে করিয়ে থাকতে পারি। আমার মনে হয় যে ইতিহাসটা একটা সিমলেস জিনিস, সময়ের তার কোনো বাউন্ডারি নেই, স্পেসের তার কোনো বাউন্ডারি নেই, এবং ওই যে একটা ছবি সেই ছবিটা আমরা দেখে যে জগতে প্রবেশ করি সেই জগৎটা কিন্তু এখন যা যারা ফার্স্ট ওয়ার্ল্ড আমরা তো থার্ড ওয়ার্ল্ডই রয়ে গেছি, শুনছি চীন নাকি সেকেন্ড ওয়ার্ল্ডে উপনীত হয়েছে এবং শিগগিরই ফার্স্ট ওয়ার্ল্ডে যাব। আমাদের পক্ষে এটা মনে রাখা খুব দরকার যে জগৎটা খালি ইউরোপ নয়, ইউরোপ বলতে আমি বোঝাচ্ছি আমেরিকা, অস্ট্রেলিয়া, আরো কিছু নিউজিল্যান্ড, আরো কিছু এই জায়গাগুলি যে একমাত্র ইতিহাসের জায়গা আর বাকিদের কোন স্থান নেই, তারা নন ইন্ডিয়ান হিস্ট্রি, সেইটা যাওয়া চলে যাওয়া সেই ধারণাটা চলে যাওয়া খুব দরকার হয়েছে, এবং সেই দরকারটা আমরা বিদেশি ওই ইউরোপীয় হিস্টোরিয়ানদের হাতেই ছেড়ে দিচ্ছি, কিন্তু সেটা ঠিক না। আমাদের চেষ্টা করতে হবে যে স্পেস আর টাইমের বাউন্ডারি গুলো গুছিয়ে দেওয়া, এবং তোমার কাজটা আমার হিসেবে স্মরণে আসে। আরো কয়েকজন ছেলে মেয়ে কাজ করেছে, রাশিয়া নিয়ে কাজ করেছিল কয়েকজন হারির কাছে, হারি এবং ফ্রেঞ্চ হিস্ট্রিতে টুকলা কান্দাল কাজ করেছে, ফার্স্ট ওয়ার্ল্ডটাকে স্টাডি করেছে। তুমি যেটা স্টাডি করেছো সেটা আরো ডিফিকাল্ট, সেটা হয়তো কিছু কিছু চর্চা হয় ইন্ডো ইরানিয়ান জার্নাল, কিন্তু আমাদের কাছে সেটা পৌঁছয় এবং না পৌঁছানোর ফলে আমরা ইতিহাসটাকে ঠিকভাবে দেখতে পাই। রোমানরা খালি দিগ্বিজয় করে গেছে এবং আমরা মানে নন রোমানরা কি আর বলবো, তাকে বলতে বুঝতে পারছি না, টাং এম্পায়ার বা আমাদের আরিকামাডুর ট্রেডার সবাই রোমান সাম্রাজ্যের সংস্পর্শে এসেছিল, হয়তো বাণিজ্যে নয়তো বা যুদ্ধ বিগ্রহ। সেই যে ইতিহাসটা সেটা কিন্তু আমাদের ইতিহাসে ঠিক মতো স্টিচ করা হচ্ছে না। আমার ছাত্রছাত্রী বাইরে গেছে, তারা আমার সঙ্গে যোগাযোগ রাখে না, তোমরা যেমন রাখো না সেরকম তারাও রাখে না, কিন্তু তারা যে আছে এইটাই আমার কাছে একটা ভালো ভালো কথা। সেটা জেনুইনলি বলছি আমাদের দরকার, এবং তোমরা সেটাকে বাঁচিয়ে রাখবে, তোমরা সেটাকে বিস্তৃত করবে, সেইটা খুব দরকার। চীন সম্বন্ধে আমরা নেক্সট উইক নাথিং, অন্তত প্রেসিডেন্সি কলেজ থেকে নেক্সট উইক নাথিং এক্সেপ্ট ফর দ্য ভেরি ওল্ড পিপুল লং বিফোর মি টু টক, কিন্তু এখন চীন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কারণ কিন্তু শুধু চীন তো নয়, মঙ্গোলিয়ার সঙ্গেও আমাদের সংঘাত লেগেছে। তারপরে একটা চ্যাপ্টার আমাদের পড়াতেই হতো কুশান, যেটা নিয়ে রণবীরের গুরু রবীন্দ্রনাথ মুখার্জি লিখেছেন, সেইটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের জগতে মন মনোজগতে দেখানো দরকার। এই জন্য যে ইতিহাস বলতে শুধু রোম বা গ্রিস বা ইউরোপ বোঝায়, প্রথম কথা রোম আর গ্রিস ইউরোপিয়ান নয়, এবং সেটা আমরা ঠিক করে বুঝতে পারি যখন নাফিসুল ইসলামের ছবিটা দেখি। তোমরা আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংকে বিস্তৃত করে নিয়ে যাও, এইটা প্রশ্ন, এবং তোমাদের প্রতি বিশ্বাস রাখি যে ভারতবর্ষ যে
এক সময় বিশ্বের সঙ্গে যুক্ত ছিল, আর সেই বিশ্বের অধিকার যে আমরা হারিয়েছি এবং এখন আমরা we are reduced to claiming victories over China and Pakistan. False claims. এইগুলি থেকে আমাদের তোমরাই রক্ষা করো। Very kind of you, sir. Thank you. সুরঞ্জনদা আছেন? সুরঞ্জন অত্যন্ত ব্যস্ত মানুষ এবং না, সুরঞ্জনদাকে দেখার মানে নামটা দেখাচ্ছে। তাপ্তি দি আছেন? কণাথকে দেখতে পাচ্ছি। অম্বুজ ঠাকুর যদি বলেন। আমি এখন একটা কল করাচ্ছি আসামে। কোন জায়গা? স্যার নিয়ার যোরহাট। কোন জায়গা? কিবি কলেজ নিয়ার যোরহাট। ইটস কল সিক আমি ঘুরেছি। ইনফ্যাক্ট স্যার মানে আপনাকে বলা ছিল যে স্যার সিরিয়াসলি আমি ডিব্রুগড়ের ছেলে, স্যার ফার্স্ট টাইম আমি আসামের বাইরে গেছি, মেট্রোপলিটন সিটি, নিউ কালচার, presidency was something very big in my life and you have always encouraged me. Sir, a college join kar least ami a college join kar age ami ekta private university te porachhilam to oikhane sir masters or graduation students der ke jokhon poratam apni amar mane ami 2002 join korechi college, amader first class chilo 24th august 2002 ar seta apnar class e chilo, apni shuru korechilen cpm yukini diye। আর অনেকেই বলে গেছে আমাদের সিনিয়র্সরা বা ব্যাচমেটসরা বা জুনিয়র্সরা আপনার পড়ানো নিয়ে, এটাই স্যার বলবো যে আপনি যা পড়িয়েছিলেন সেটা এখনো মনে রয়েছে। আর দুবার সেকেন্ড টাইম স্যার বই পড়তে হয়নি, অ্যান্ড ইটস বিকজ অফ ইয়ার এনকারেজমেন্ট ইউ মেড মি থিঙ্ক লাইক অল আদার্স হ্যাভ সেড, ইউ হ্যাভ মেড মি থিঙ্ক বিয়ন্ড দ্য লিমিটস, বিয়ন্ড ব্যারিয়ার্স। আর সেটার জন্য হয়তো স্যার আমি একটু গবেষণার দিকে এগোতে পারলাম। স্যার আমার ডক্টরেটও ছিল স্যার অন চায়না এন্ড আই ওয়ার্ক অন দ্য সাউদার্ন সিল্ক রুট টু সাম এক্সটেন্ট বিকজ এ পার্ট অফ মাই থিসিস। এন্ড স্যার ওই যতটুকু পেরেছি স্যার একটু গবেষণা এখনো চালিয়ে যাচ্ছি উইদিন দ্য কনস্ট্রেন্টস। পড়ানো স্যার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাকে এখন এসে ফ্রম ইংলিশ মিডিয়াম আমাকে এসে একদম রুরাল কলেজে রুরাল সেট আপে পড়াতে হচ্ছে যেখানে most of the students are from BPL backgrounds, jara hoyto first generation learners, onodhi hoyto onader baba mara kundin kono mane shikshar sathe connection nei, to odeke porabote sahosya peyechi ba mane breaking things down to the basic units oi bhabe je porate hocche shei jinish gulo sir apnar kach theke shikhechi। You made me think, you have always talked about the Derozian tradition and you have been a guru sir, actually I'm a first mentor bolte ke kaam kiye chilen sir, rohechen sir, thank you so much for being there। I'm sorry apnar contact number nei, ami onek bar sir apnar oi puro jotur park bari number tai chilo landline seta te ami phone korechi onek bar sir apnake paini, ar apnar mobile contact number amar nei to ami jantam na je apni ki korechen in town e, but ajke dekhe apnar link ami peyechi khub bhalo lagche, thanks to organizer and wishing you a healthy life sir। আচ্ছা
আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে দিদি। হ্যাঁ হ্যাঁ করেছি স্যার, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আমাকে মনে আছে? তোমাকে মনে থাকা তো কথা নয়, তুমি অদৃশ্য হয়ে গেছিলে, তারপরে দেশে ফিরলে, দৃশ্যমান হয়েও দৃশ্যমুখী হলে না। প্রথমটা মানে একটু লাইট নোট, এটা আমি সবাইকে জানাচ্ছি যে রজতবাবু, এটা তপতিও বলেছে, রজতবাবু আমাদের ব্যাচকে উনি অ্যাডপ্ট করেছিলেন। তো আমরা যদিও বয়সে আমাদের থেকে অত কিছু বড় ছিলেন না, কিন্তু ভাবটা ছিল উনি আমাদের পিতৃ সমান, সব কিছু উনি দেখতেন। তো আমরা পার্ট ওয়ানে, এটা বলছি, পার্ট ওয়ানে খুব খারাপ করেছিলাম রেজাল্ট। আমি তো 47% পেয়েছিলাম আর সকলেই 51-52 বোধহয় হাইয়েস্ট ছিল। রজতবাবু সব আমাদের এক্সাম পেপার আনিয়ে একটা পেপার দেখে আমাকে বলেছিলেন, তাপ্তি তুমি যা নম্বর পেয়েছো সেই যথেষ্ট। এটা আমি উল্লেখ করছি পরে আসছি বলে। তারপরে আমরা এমএ পড়তে যাই, যেটা রাহুল বললো 1978 আমাদের এক বছর পরে আমরা এমএ তে ভর্তি হই। রজতবাবুর ভীষণ চিন্তা, কারণ তোমাদের পলিটিক্যাল থিওরি কে মানে কি পড়ছো তোমরা? তো আমরা বললাম যে কি, তখন মেকিয়াভেলি যে শুরু হয়েছে, তো আমরা রজতবাবু জিজ্ঞেস কি পড়েছো মেকিয়াভেলি? তা একজন কেউ বলে যে স্যার আমরা আমাদের যিনি পড়াতেন, তার নাম করছি না, উনি বলেছেন যে মেকিয়াভেলি ইজ নাইদার মরাল নর ইমরাল, হি ইজ এমরাল। সেই শুনে রজতবাবুর মাথায় হাত, উনি বলেন সে কি, দাঁড়াও শিগগিরি গৌতম দাকে ডাকলেন, গৌতম ভদ্রকে ডাকলেন। এবং গৌতম দা আমার মনে আছে কাপু হয়তো বলতে পারবে, তিনটে না চারটে লেকচার দিয়েছিলেন প্রিন্স আর ডিসকোর্স এর উপরে। এবং সেই থেকে রজতবাবু রেগুলারলি কোন পেপারে কি পড়ানো হচ্ছে কি পড়ানো হচ্ছে না সেটা রজতবাবু সেটার উনি সবসময় খোঁজ নিতেন। দ্বিতীয় খুব সামান্য, আমি রজতবাবু আপনি জানেন ওই সাধারণ ছাত্রী ছিলাম, গবেষণা করবো কোনো ইচ্ছেই ছিল না। মানে আমার সুপারভাইজার ও গৌতম দাও খুব একটা আগ্রহী ছিলেন না আমার সুপারভিশনের জন্য, যাই হোক কিন্তু শুরু করলাম। শুরু করে আমার খুব গবেষণা করতে ভালো লাগলো, এবং আমার যে প্রপোজালটা আমি লিখেছিলাম বুন্দেলখণ্ডের উপরে, রজতবাবু পড়ে আমাকে বলেছিলেন একটা কথা, এবং সেই জন্য হয়তো গবেষণা এখনো করছি, যে তাপ্তি তোমার সেই পার্ট ওয়ানের যে পেপার থেকে তুমি অনেক এগিয়ে গেছো। রজতবাবু আমি এটা খুব সামান্য কথা, কিন্তু ওটা যে আমার মানে আমাকে কি ইন্সপায়ার করেছিল, তারপরে অনেক কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়া সত্ত্বেও ওই কথাটা আমার মনে ছিল যে আপনি আমার নিজের উপরে যে আস্থা, এছাড়া যেটা ছাড়া রিসার্চ করা যায় না, সেটা কিন্তু আপনি জোগাড় করে দিয়েছিলেন। সেই জন্য আপনাকে অনেক প্রণাম, অনেক ধন্যবাদ। এবং কলকাতা গেলে আমি আপনার সঙ্গে দেখা করব, আমি এটা আপনাকে প্রতিজ্ঞা করছি। ভালো থাকবেন স্যার, আমরা সবাই ভালো থাকব। থ্যাঙ্ক ইউ। আমটা বারণ রইল, বাকিগুলো পর। প্রণাম তো বারণ। আনন্দরূপদা যদি কিছু বলেন। আচ্ছা আচ্ছা, ক্যামেরা এবং মাইকটা একটু অন করতে হবে আনন্দরূপদা। শুনতে পাচ্ছি কিন্তু না চুলটা আমি আসলে কেটেছি গতকাল, অনেক কিছু মনে পড়ছে আমার। একটা ছোট গল্প বলবো, সেটা আমি জানি না ঠিক অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কিন্তু আমার মানে যা শিখেছি ইতিহাস গবেষণা থেকে শুরু করে এখনই আমি সাউথ আফ্রিকায় পড়াই, ইউনিভার্সিটি অফ কেপ টাউনে। এখন সেখানে পড়ানোর
একটা নতুন জায়গায় এসে পড়ানোর যে জন্য যে ধরনের যেটুকু কনফিডেন্স তৈরি হয়েছে সেটা আমার পুরোপুরি আপনাদের থেকে এবং আপনার থেকে আপনার পড়ানোর স্টাইলটা থেকে আর শিখেছি, সেগুলো খুব মনে পড়ে এখন। তবে একটা জিনিস বলছি, সেটা ঠিক পড়ানো এবং গবেষণার সাথে রিলেটেড নয়, আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমাদের পারিপার্শ্বিক কলেজ স্ট্রিট এর রাস্তার ইতিহাস এবং বিবিধ ইনস্টিটিউশনের ইতিহাস সম্বন্ধে আমাদের একটা ইন্টারেস্ট ছিল, তার মধ্যে খালাসি টোলাও একটা বড় প্রমিনেন্ট রোল প্লে করত। এবার আমাদের ওখানে অনেকেই অ্যান্টনি কমল কুমার ইত্যাদি এবং খালাসি টোলার বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারের কথা অনেক আলোচনা হতো। তো আমি একদিন বলেছিলাম তাদের মধ্যে যারা এই আলোচনা গুলো লিড করতো যে একদিন যাই তাহলে একটু ঘুরে আসে, তারপর দেখা গেল যে তারা খুব চেনে না জায়গাটা, মানে তারা অনেক কথা বলছিল কিন্তু তারা এক্স্যাক্টলি জায়গাটা চেনে না। তখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে রজতবাবু আছে কিনা দেখি, উনি উনি নিশ্চয়ই জায়গাটা চিনবে, কেন এটা আমার মনে হচ্ছিল যায় না কিন্তু রাস্তার ইতিহাসের জায়গা উনি জানবেন হয়তো। তো আমি ওপরে যাই, ওপরে গিয়ে দেখি রজতবাবু একটা ক্লাস নিচ্ছে, এখন স্পর্ধার কথাটা ভাবি এবং কিন্তু অন্যদিকে এইটাও ভাবি যে আমাদের তখন এই কালচারটা ছিল যে আমি গিয়ে ক্লাসে ঢুকে স্যারকে দিয়েছি, স্যার একটা একটা ছোট প্রশ্ন ছিল, স্যার বললেন এসো, বললাম স্যার খালাসি টোলাটা কোথায় এক্সাক্টলি বলতে পারবেন? উনি উইদাউট ব্রেকিং আ স্ট্রাইড উনি বললেন এখান থেকে ট্রামে ওঠো, রেলস্টির সামনে নামো, একটা বড় লোহার গেট দেখবে, ওইটা হচ্ছে খালাসি টোলা। এবং এই এই গল্পটা আমার হঠাৎ আজকে আপনার আপনার এত কথা শুনতে শুনতে মনে হলো। এবং বিভিন্ন ধরনের তখন রাজনৈতিক পরিস্থিতি যা ছিল, অনেক কিছু আলাদা হলেও আমার ওই মোমেন্টটা এখনো মনে আছে যে এই ধরনের একটা জায়গা যে আমরা খুব প্রিভিলেজ ছিলাম পাওয়ার জন্য এবং সেখান থেকে কত শিখেছি ইতিহাস গবেষণা, সেটা তো বলার দরকার নেই, কিন্তু এই এই পাওয়ারটা বোধ হয় আমাদের পরের জেনারেশন মিস করেছে। ভালো থাকবেন স্যার, জন্মদিনের অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো অনেকদিন পর আপনাকে দেখে। একেবারেই বিপত্ত পৃথিবী ময়। কনাদ বলো, বাকি কেউ যদি বলেন তাহলে একটু যদি জানান। কনাদ বলে নাও, কনাদ আনমিউট করো। আমি বলবো আমরা তো সেই সময়ের ছাত্র যখন আপনি পুরোপুরি পড়ান, আপনি বুধবার দিন করে এসে আমাদের ক্লাস নিতেন, তো অনেকেই অনেক কথা বলেছিল, আমি খুব ছোট করে কতগুলো ঘটনার কথা বলবো। যে আমরা যখন ভর্তি হই, যেহেতু আপনি তখন রেগুলারলি পড়ান, আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা আপনার ক্লাসের কথা শুনতাম, বিশেষ করে আমাদের সিনিয়ররা বারবার বলতেন যে তোরা একটা জিনিস খুব মিস করলি, আমরা যখন ভর্তি হয়েছিলাম রজতবাবু আমাদেরকে গোটা কলেজটা ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং তার সঙ্গে কলেজের ইতিহাস নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন। তো আমাদের দু নম্বর ঘরে ক্লাস হচ্ছিল আর বারান্দায় ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্ররা চেঁচামেচি করছিল, সেইটা বলতে গিয়ে আপনি ওই সুভাষচন্দ্র এবং অধ্যাপক ওটেনের যে সমস্যা সেটার কথা বললেন, যে এইরকম ক্লাস চলার সময় বারান্দায় এইরকম গোলমাল হচ্ছিল এবং ওটেন যেটা করেছিলেন আমাদের সকলেই সেরকম করতে অনেক সময় ইচ্ছা করছে কিন্তু তখনকার যে পরিস্থিতি, এবং যেহেতু সুভাষচন্দ্র নিয়ে আমরা স্কুল লাইফে একেবারে অন্যরকম একটা ছবিতে অভ্যস্ত, এই ইতিহাসটা যে অন্যরকম ভাবে বলা যায় আমরা প্রথম একটা আইডিয়া পেলাম, তারপরে আমরা আপনাকে একদিন বললাম আপনি আমাদের কলেজটা ঘুরিয়ে দেখালেন এবং কলেজের ইতিহাস ডিপার্টমেন্টের ইতিহাস
হোটেলের কথা আবার ওই সিঁড়ির জায়গায় এলো, খেলার মাঠের প্রসঙ্গে এলো, এইগুলো হলো। এবং তারপরে আপনি ডিওজিওর কথা দিয়ে ওই সেশনটা শেষ করেছিলেন। আর ওই যে ডিওজিয়ান কমিউনিটি বলে একটা কথা বললেন, আমাদের ব্যাচের সময় অন্তত এই কথাটা আমাদের উপর অনেকটা প্রভাব ফেলেছিল। আপনি প্রথম দিন আমাদের এইটা দেখাতে গিয়ে ডিওজিওর সম্বন্ধে যেগুলো বলেছিলেন, এবং পরে উত্তরা ম্যাম আমাদের যখন মডার্ন ইন্ডিয়া পড়ানোর সময় ডিওজিওর উপর একটা ক্লাস নিয়েছিলেন, এই কথাটা আমরা সবসময় বলি যে এই প্রেসিডেন্সি কলেজের সঙ্গে এই ডিওজিয়ান কমিউনিটি এবং ডিওজিয়ান আদর্শের যে ধারণা, কিছুটা হয়তো তার প্রভাব আমাদের উপর সবসময় থেকে যাবে। তো যাই হোক, এইটা একটা ঘটনা। তার সঙ্গে আর একটা কথা সুভাষবাবু বলার সঙ্গে বলেছিলেন যে কলেজের ইতিহাস প্রসঙ্গে আপনি সব ব্যাচকেই বলতেন, তা আমাদের অন্য একজন শিক্ষক একদিন গল্প প্রসঙ্গে আমাদের বললেন যে রজতবাবু একবার কলেজে একটা এক্সিবিশন করেছিলেন হিস্ট্রি অফ লাভ ইন প্রেসিডেন্সি কলেজ এইরকম থিমে। তো সেই গল্পটা আমাদের মধ্যে একটা বিশাল উত্তেজনা তৈরি করলো যে এর মধ্যে কি কি বিষয়বস্তু থাকতে পারে, কাদের কথা থাকতে পারে। এবং তখন মনে আছে আমরা নিজেরা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে আলাপ আলোচনা করে আমি আর আমার বন্ধু অতিশমান একদিন সুভাষবাবু আর উত্তরামের কাছে গিয়ে বললাম যে এইরকম একটা ভেবেছি, পরে রঙবিরবাবুকেও যে নিয়ে আমরা এই ঘটনাটা বলেছিলাম যে আমরা এইরকম একটা বই ভাবছি, বইয়ের কন্টেন্ট কি হবে এখন আর মনে নেই, কিন্তু বিভিন্ন বিখ্যাত ইতিহাসের বই এর নাম দিয়ে একটা সেকশনের যদি নাম দেওয়া যায়, চারটে সেকশনে যদি আমরা ভাগ করি, প্রথম সেকশনের নাম হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি, এতে শুধু হিস্ট্রি ডিপার্টমেন্টের কথা থাকবে, হিস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে যে প্রেমগুলো। তারপরে সেকশনের নাম হিস্ট্রি অ্যান্ড বিয়ন্ড, যাতে হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সঙ্গে অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সম্পর্কের কথা থাকবে। দিয়ে প্রেমের ব্যাপারটা তো শেষ 10-15 বছরে একেবারে বদলে গেছে, সেটার উপরে একটা চ্যাপ্টার থাকবে এজ অফ এক্সট্রিমস। এবং শেষে প্রচুর আলোচনা হয়েছিল যে অনেকগুলো প্রেম সম্বন্ধে রিউমার শোনা যায়, সেগুলো ছিল কি ছিল না, হয়েছে কি হয়নি, তো হোয়াট ইফ বলে যদি একটা চতুর্থ সেকশন থাকে যেটা কাউন্টার ফ্যাকচুয়াল হিস্ট্রি নিয়ে হবে। তো যাই হোক, সেটা মেটেরিয়ালাইজ করেনি, কিন্তু রজতবাবু ক্লাস থেকে এই সমস্ত চিন্তা ভাবনা, শুধু রজতবাবু ক্লাস থেকে না, রজতবাবু সম্পর্কে যে গল্পগুলো আমরা শুনে এসেছিলাম সেইগুলোর থেকে তৈরি হচ্ছিল। এবারে রজতবাবুর সরাসরি ক্লাসের কথা বলি, যে দুটো ক্লাসের কথা আমি বিশেষ করে বলবো, যেগুলো একটা তো যে কথাটা বারবার এসছে এই ফিউডালিজমের কথা, এখন ফিউডালিজমের ক্লাসটার গুরুত্ব আর একটা দিক থেকে, যে আমরা যে সিলেবাস পড়েছি এবং বেশিরভাগ ইউনিভার্সিটি এখনো সিলেবাস স্ট্রাকচার, সেকেন্ড পেপারটা শুরু হতো আর্লি মিডিয়েভাল হিস্ট্রি ইন্ডিয়ান ফিউডালিজম নিয়ে, তো কোথাও কিছু নেই তার আগে পরে আমরা কিছু জানি না। একটা পেপারের প্রথম ক্লাসটাই যে রামশরণ শর্মা বলছেন যে ভারতে সামন্ততন্ত্র ছিল, কিন্তু সেই সামন্ততন্ত্র ব্যাপারটা কি, কেন ছিল, তার আগে কি হয়েছিল, পরে কি হয়েছিল, কিছুই আমরা জানি না। এইটা বুঝতে প্রথম দিকে আমাদের খুব সমস্যা হতো, তারপরে সবটাই নতুন স্কুলের বই আমরা কখনো ফিউডালিজম ইউরোপের কনটেক্সটে একটু আধটু ক্লাসে এইটে পড়েছি, ইন্ডিয়ার ক্ষেত্রে পড়িনি। তার মধ্যে প্রেসিডেন্সি কলেজ ইউনিয়ন রুমে সবটাই ইউনিয়ন বামপন্থী, তারা ক্রমাগত বলে যাচ্ছে যে ভারত একটা সামন্ততান্ত্রিক দেশ বা সেমি ফিউডাল দেশ। তো আমরা আরো কনফিউজ, দেশটা যদি এখনো সেমি ফিউডাল তাহলে আগে তো ফিউডালিজম ছিলই, তো সেটা নিয়ে কেন তাহলে এত তর্ক বিতর্ক। তো ওই যেদিন রজতবাবু প্রথম আমাদের ওই মার্ক ব্লক এবং জ্ঞান সব ধরে বোঝালেন যে ফিউডালিজম বলতে কি বোঝায়, এবং তার সঙ্গে অলিম্পিয়ার কথা, ওইটা ওই ক্লাসটা করার পর গোটা সেকেন্ড পেপারটা একটা মানে বুঝতে পেরেছিলাম, তার আগে সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু ওই ডিবেটটা কেন হয়েছিল সেটা এখনো বুঝতে পারিনি। তো এইটা এখন আমরা যখন ফিউডালিজম ডিবেট করাই কোনো ব্যাচকে, তখন সেই জন্য আগে ইউরোপিয়ান ফিউডালিজমের যেটুকু আইডিয়া রজতবাবু আমাদের একটাই ক্লাসে একটা স্কেচের মতো করে দিয়েছিলেন, সবসময় চেষ্টা করি সেইটা আলোচনা করে তারপরে অন্য আলোচনায় যেতে। আর একটা ক্লাস আমাদের মনে আছে যেটা হচ্ছে রেনেসাঁস আর্ট এর উপর রজতবাবু যে ক্লাসটা আমাদের নিয়েছিলেন, সেইটাও মানে আমাদের জীবনে খুব স্মরণীয় 4-5টা ক্লাস সবসময় বলি, তার মধ্যে ওইটা একটা, এবং একদম লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স, আর্টিস্ট্রি বুঝবার যে দৃষ্টিভঙ্গি সেটাই সম্পূর্ণ ওই ক্লাসটার পরে বদলে গিয়েছিল। এই ক্লাসগুলোর কথাও আছে, আর বেশিরভাগ কথাই রজতবাবুর ক্লাস এই সমস্ত বিষয় নিয়ে হলো। তো একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে ঐতিহাসিক হিসাবে রজতবাবুর যে ইম্প্যাক্ট, যেমন আমি তো একেবারেই এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে কাজ করেছি, পুরোপুরি প্রিকলোনিয়াল হিস্ট্রিতে, এবং কলকাতার কথা
শুনে আমার বেশ অবাক লাগলো। রজনীকে যখন বলেছিলাম প্রিকলোনিয়াল হিস্ট্রি নিয়ে কাজ করব, আমার ক্ষেত্রে উনি ব্যাপারটা নিয়ে ডিসকাস করেননি, বরঞ্চ আমি একটা লম্বা লেখা লিখেছিলাম সেই সময়ে। প্রথম যে চিন্তা ভাবনা গুলো হচ্ছে রজনীবাবু সুভাষবাবু দুজনেই খুব মন দিয়ে লেখাটা পড়েছিলেন, রজনীবাবু অনেকগুলো ফিডব্যাক দিয়েছিলেন, এবং তারপরে যতবার কথা হয়েছে রজনীবাবু প্রত্যেকবারই একই কথা বলেছেন যে এনসিএল হিস্ট্রি পড়ছো খুব ভালো কথা, সংস্কৃত পড়ো, সংস্কৃত পড়া বন্ধ করো না, এইটাই শুধু বলতে। যাই হোক, যে ঘটনাটার কথা বলছি, রজনীবাবুর কাজের যে ক্ষেত্র সেটা তো আমার কাজের ক্ষেত্র থেকে একদম আলাদা, কিন্তু এই কিছুদিন আগেও একটা জায়গায় যখন এই রাজনৈতিক পরিস্থিতি ইন্ডিয়ার বদলাতে প্রথম প্রথম শুরু করেছে, আমি একটা বক্তৃতা দিতে গেছিলাম যেটার বিষয় সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু তার প্রসঙ্গে আমি ভারতের বিভিন্ন ধর্মের সহাবস্থানের যে ক্ষেত্র এবং জাতীয়তাবাদ কেন ভারতে একমাত্রিক হওয়া উচিত নয়, এই রকম একটা কথা বলে বক্তৃতাটা শেষ করেছিলাম। সেই বক্তৃতাতে কিছুটা অশোকের এদিকে সব ধরনের সহাবস্থানের কথা এই সমস্ত কথাবার্তা ছিল। তো তার উত্তরে একজন দক্ষিণপন্থী ব্যক্তি তিনি বলেন যে এইটা আমাদের ইতিহাস তো সেকুলার হিস্টোরিয়ানরা পুরোই বিকৃত করে ফেলেছে, এবং জাতীয়তাবাদ নিয়ে তারা কি বলেন, তারা এই যে বলেন বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে কি একটা জাতীয়তাবাদী চিন্তাভাবনা তৈরি করা সম্ভব, ভারতের জাতীয়তাবাদটা তো পুরোপুরি ইউরোপের জাতীয়তাবাদের অনুকরণ, এবং ইউরোপে তো নেশন স্টেটের ধারণা, তাহলে ইন্ডিয়ায় বা একটা নেশন স্টেট হবে না কেন, যাতে একটা ধর্ম একটা ভাষা এই ব্যাপার থাকে। তো আমি ততটা জাতীয়তাবাদের ইতিহাস নিয়ে চর্চার মধ্যে নেই, কিন্তু সেই মুহূর্তে আমার দুটো রেফারেন্স মনে পড়েছিল যেটা আমি তাকে বলেছিলাম, যে কেন আমাদের দেশে তো হিন্দু মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে একটা লড়াই ঘোষণা করেছিল, একজন মুঘল সম্রাটকে ভারতবর্ষের বাদশাহ ঘোষণা করে, এবং তারা তো নিজেদের পরিচয় দিয়েছিল হিন্দুজান মুসলমানস অফ হিন্দুস্তান এইরকম একটা পরিচয় তৈরি করে। এবং আমি যেখান থেকে এসেছি সেইখানকার একটা নবাব যখন কোম্পানির বণিকরা বিনা শুল্কে বাণিজ্য তাদের প্রাইভেট ট্রেডেও করবেই ঠিক করলো, তখন তিনি তো তাদেরকে বারবার চিঠি লিখছিলেন মাই কান্ট্রি মাই পিপল এই ভাষায়, এবং একজন মুসলমান নবাব, তো এই ধারণাগুলো তো ছিল। তো ভারতীয় জাতীয়তাবাদের উপর যেটুকু অল্প বিস্তর বইপত্র কলেজ মডার্ন হিস্ট্রি পড়ার সময় বা পরে পড়েছি, এখনো পর্যন্ত ফেল কমিউনিটি আমার নিজের সবচাইতে প্রিয় বই, তাই শুধু শিক্ষক হিসাবে নয় আমি বলবো ঐতিহাসিক হিসাবে রজতবাবুর একটা বড় প্রভাব আমাদের উপর আছে। তবে রজতবাবুকে আমরা ততটা ছাত্র হিসাবে পাইনি, আর যারা বললেন সেই ব্যাচগুলো যতটা পেয়েছে, কিন্তু তার মধ্যেও আমাদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা কি আমাদের পরবর্তীকালের পড়াশোনার ক্ষেত্রে এবং পড়ানোর ক্ষেত্রে খুব কাজে লাগবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো লাগবে। একটা কথা এত কথার মধ্যে আমার মনে আছে, এবং আমি জানি প্রতাপেদারও অনুরোধদারও মনে থাকবে, আপনার সেই সময় পা ভেঙে গেছিল, আপনি তাও উঠে 23 নম্বর করে আমাদের লেকচার নিতেন। আমাদের সেই সময় ফিউলিজম শেষ হয়েছে এবং আমরা রেনেসাঁ পড়ছি আপনার কাছে, রেনেসাঁ আর্ট 2 মাস স্পেসিফিক, এবং আপনি ওই বড় প্লেট ইলাস্ট্রেটেড বইগুলো নিয়ে আসতেন আমাদের লেকচারের সাথে সাথে, সেগুলো ব্যবহার হতো এবং নানান ধরনের আলোচনা হতো ইত্যাদি। এই এইটা আই ফর লট অফ মাই ফ্রেন্ডস উইল বি এবল টু রিকাউন্ট। আর ওনার এই 42 বিঘে জমি ঘুরিয়ে আমাদেরকে গোটা ইতিহাস এর একখানা একটা ফিল দেওয়া, এবং তারপর আমাদের যে সেমিনার লাইব্রেরিটা ছিল সেইখানে আমাদের সবার মিলে একসাথে কথা বলার, 3টে ব্যাচ অনুরোধদারের ব্যাচ ছিল সেই সময় এবং অনুরোধদার প্রত্যয়দারা ছিল, আমরা জাস্ট জয়েন করেছি 2004, এবং সেই সেমিনার লাইব্রেরির যা ঐতিহ্য যা ছিল এই আপনাদের টিচারদের থেকে আমাদের টিচাররা এবং আমাদের আমরা কিভাবে এগিয়ে যেতে পারি ইত্যাদি ইত্যাদি, এই সেমিনার লাইব্রেরি
at a central point department এর সেই মুহূর্তে সেই সময় আর যখন সেন্ট্রাল লাইব্রেরি বা ক্লাসে আমরা পড়তাম না বা কিছু তখন প্রফেসর কমন রুম ওয়াজ অলওয়েজ 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 ওপেন ফর আস তো এইটা তো মানে কলেজ ছাড়ার পরে এরকম আর কখনো হয়নি কোনোদিন হয়তো আর হবেও না তো সবার এত গল্প এবং এই এই নানান গল্প শুনেও ভালো লাগবে আপনাকে দেখেও খুব ভালো লাগবে হ্যাপি 75th এবং খুব সাবধানে থাকবেন বি ভেরি সেফ অমিয় অমিয় হ্যাঁ সবাই আছে সোনা তো আছে স্যার দেখা যাচ্ছে স্যার এইবার দেখিস আচ্ছা স্যার প্রথমে আমি স্যারের 75তম জন্মদিনে স্যারের শুভেচ্ছা জানাই এবং সুস্থতা কামনা করি যেন সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে থাকেন আমি স্যারের সরাসরি হয়তো ছাত্র নই আমি প্রেসিডেন্সি বিশ্বভারতী ইত্যাদি নিয়ে অনেক কথা শুনতে আমার খুব ভালো লাগলো তো স্যারের বিভিন্ন বইও আমি পড়েছি তো স্যারের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ আমার খুব কাছের হয়ে উঠি স্যারের কাছে যখন ওই বেঙ্গল হিস্ট্রি প্রজেক্ট করতে যাই সেটিক সোসাইটি জানলে তখন আমি স্যারের সাথে এবং নবদীর সাথে ভীষণ ভাবে কথাবার্তা বলি এবং স্যারের বাড়িতেও যাই হ্যাঁ তো একটা অভিজ্ঞতা আমার ভীষণ ভালো লেগেছে যে স্যার যেভাবে হাতের লিখেন সেই লেখাটা আমি দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে লেখাটা ঠিক যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেই রকম লেখা এবং সংশোধনী সময় যেভাবে ওই লাইন কেটে দিয়ে যেই স্টাইলটা সেইটা আমার মনে ভীষণ দাগ কেটেছে যে ওই একই লেখা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে হস্তাক্ষর বা ম্যানুস্ক্রিপ্ট সেগুলোতে ওই একই স্টাইলে কাটাওয়াইয়ে আমি দেখতে পেয়েছিলাম তো স্যারের নিউ টাউনের বাড়িতেও আমি গেছি এবং নূপুর দিই এবং স্যার আমাকে যথেষ্ট করেছেন আপ্যায়ন করেছেন অনেক খেয়েছি খাইয়েছেন আমাকে মিষ্টি এবং ভালোবাসা দিয়েছেন তো স্যার আজকে এই জন্মদিনে আমি আজকে এই জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে আমি সত্যি ভালো লাগছে আমার ভালো থাকবেন স্যার নূপুর দি ভালো থাকবেন আপনারা আর আশীর্বাদ করবেন আমাকে নমস্কার আমি সকলের কাছে অনুরোধ করছি যে যদি আর কারোর কিছু বলার থাকে একটু নিজে দু এক কথা বলে নি আমরা শেষের করতে চাইবো অতএব কেউ যদি কিছু বলতে চান আমি অনেকবার ডাকছি সুরঞ্জনদার রয়েছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু হয়তো কোনো কারণে যান্ত্রিক সমস্যার জন্য শুনতে পাচ্ছেন না বা আর কেউ যদি কিছু বলতে চান রূপসা মুন্সি একটু যদি বলেন ক্যামেরা এবং মাইক অন করে প্লিজ স্যার চিনতে পারছেন কিনা জানি না জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আমি যদি মাস্টার্স এর পরে কোন রকম ভাবে মানে ইতিহাসের সাথে আর যুক্ত ছিলাম না যদিও আমি স্কুলে পড়াই এবং সেই কিংসু দল যেটা বললেন যে কিংসু ওই মার্ক ব্লকে আপনার পড়ানো ধরে সেই এক জিনিস ধরেই কিন্তু ফিউডালিজম পড়ানো আমি শুধু একটাই ছোট্ট কথা বলতে চাই স্যার সেটা হচ্ছে যে আপনি ওরিয়েন্টেশনের দিন কলেজে প্রথম দিন ফার্স্ট ইয়ারে 17 বছর বয়স তখন আমার একটা কথা বলেছিলেন বলেছিলেন যে যেখানেই যাবে পৃথিবীতে তুমি যেখানেই কাজ করো তুমি এক না একজন না একজন প্রেসিডেন্সিয়ান পাবে ইউ উইল ফাইন্ড সামওয়ান ফ্রম দি ইউরোপিয়ান কমিউনিটি তো এই কথাটা আমার মাথায় ছিল তারপর প্রচুর এটা ওটা এখানে ওখানে কাজ করে তারপর 2015 সালে যখন আমি টিচার ইন্ডিয়া জয়েন করি তখন of all the মানে আমি বোম্বেতে ছিলাম তখন তখন all the things মানে all the people and all the সারা দেশের লোকজন আছে যেখানে সেইখানে আমি দেখলাম যে ঠিক আমার সাথে আমার লার্নিং সার্কেলে আরেকটি মেয়ে আছে সেও কিন্তু প্রেসিডেন্সি কলেজের
ইতিহাসে আমার একটা অনেক ছোট ইনফ্যাক্ট আমার বোনের থেকেও ছোট বোধ হয় সিদ্ধার্থ সৌমিনী চট্টোপাধ্যায় ওদের ব্যাচ। তো সেই দিনকার আমি ওকে জোরে ধরে এই কথাটাই বলেছিলাম যে জানিস তো স্যার আমাকে এই কথাটা বলেছিলেন যে যেখানেই যাবে তুমি একজন রেসিডেন্সিয়াল ঠিক পাবে। সেইটাই আমার আজকে খুব ভালো লাগলো শুনে আপনার সাথে শেয়ার করে খুব ভালো লাগলো স্যার। খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, ব্যাস এইটুকুই। আমাদের সত্যি খুব ভালো লাগছে যে এরকম ভাবে আমরা মানে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যোগাযোগ করতে পেরেছি সকলের সঙ্গেই, প্রায় যারা আসতে পেরেছেন, অনেকে আসতে পারেননি, মেইলে বা মেসেজে তারা জানিয়েছেন, স্যারকে সেটা একটু জানিয়ে দিই। যেমন শেখর দা, তনিকা দি, এরা সবাই জানিয়েছেন যে আসতে পারছিলেন না, প্রবাল দাশগুপ্ত, প্রবাল দা, তারপরে আমাদের ধীমান দা, সর্বানিধি ছিলেন, সর্বানিধি প্রদীপ দায়রা সকলেই ছিলেন স্যার। আমি শেষ করব আজকের অনুষ্ঠান, তবু যদি কেউ আর কেউ বলতে চান একবার আমি জিজ্ঞেস করে নিচ্ছি, আপনাদের মধ্যে কারোর যদি স্যারের কাছে কিছু বলার থাকে সেটা বলে আমরা শেষ করবো। অনেকক্ষণ ধরে আমরা ভেবেছিলাম ঘন্টা দুয়েক থাকবো, কিন্তু সত্যি 3 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, একবারও মনে হচ্ছে না যে আমরা এখন ধরে রয়েছি। কারণ মানে আমার তো ব্যক্তিগত ভাবে যে জিনিসটা মনে পড়ে যায় বারবার, আমি স্যারের সঙ্গে বা সৌরভের সঙ্গে যখন কথা হয় এই কথাটা বারবারই ফিরে ফিরে আসে, যে আমার যে কারণে আমি এখন হয়তো যেতে খুব একটা ঘিরে বসে আমাদের সেই কথা বলা, সমস্ত রকম প্রশ্নের উত্তর খোঁজা, সেই জায়গাটার আজকে হয়তো সত্যি যন্ত্রের মাধ্যমে আমরা সবার সাথে দেখা হচ্ছে, অনুরামিক ভাবে আমরা আলোচনা করছি, কিন্তু স্যারকে যেন সত্যি ছুটতে পারছি তার কোথায় তার স্মৃতিতে, এটাই বড় পাওনা, এটাই বড় ভালো লাগছে। সবাই এসে এটাই খুব ভালো লাগছে, আর কেউ যদি কিছু বলেন তাহলে আমরা সেটার মধ্যে দিয়ে শেষ করবো, কারণ স্যার অনেকক্ষণ ধরে রয়েছেন, স্যার রেস্ট দরকার, আমি সেই জন্য বলছি কেউ যদি কিছু বলেন তাহলে একটু বলে নিন, নাহলে আমরা শেষ করবো। খুশি, আমি শম্পা, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ শম্পা বল। আপনার কাছে পড়াশোনা করতে পারবো এরকম একটা আশা নিয়ে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনার কোনো ক্লাস করা যায়, মানে আমাদের ইতিহাসের অনেক ছাত্র ছাত্রীরা সেগুলো চাইতো আর কি, মানে এরকম একটা আমাদের বাসনা ছিল, তখন তো আর ওরকম ভাবে বাধা ছিল না, মানে অন্য কলেজের ছাত্র ছাত্রীরা গিয়ে আপনারা টুকটাক ছাত্রী হতে পারিনি, কিন্তু আপনাকে পরবর্তীকালে আপনার সম্পর্কে আপনার পড়াশোনা মানে আপনার এই সমস্ত কিছু আমরা আত্মীয় করেছি, এটুকুই শুধু বলার ছিল। আপনি অনেক ভালো থাকবেন, আপনি আরো দীর্ঘজীবী হন, আপনি অনেকদিন আমাদের ইতিহাস জগৎকে অনেক কিছু দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন, আমরা আপনার জন্য শুভকামনা করি। ধন্যবাদ। আমি একটা ছোট কথা বলতে চাই 1 মিনিটের জন্য। স্যার আমার নাম জয়শ্রী জয়া, আমি তপতিদের কাছে, আপনি আপনাকে আমি ভীষণ অনেকটাই প্রণাম জানাতে চাই আপনার এই শুভ জন্মদিনে।
আর এই কথাই বলতে চাই যে আপনি তো অনেকের জীবন ছুঁয়ে গেছেন, ঠিক সেরকম ভাবে আমার জীবনও আপনি নানান ভাবে ছুঁয়ে গেছেন। আপনার জন্য কিন্তু স্যার আমি প্রথম কলেজে পড়াবার সুযোগ পাই, পরবর্তীকালে আপনি আমাকে বাসুদেবী কলেজে পাঠিয়েছিলেন রত্নাবলী দের কাছে, সেখান থেকে পরবর্তীকালে আমি অন্য কলেজে পারমানেন্ট চাকরি পাই। সেজন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনি স্যার ভালো থাকবেন এবং আমাদের প্রোগ্রাম নেবেন। স্যার আর আপনাকে বিব্রত করবো না, আপনাকে আপনি যে আশঙ্কা করেছিলেন তো দেখা গেল কিন্তু আপনাকে ইন্টারোগেশনের সামনাসামনি হতে হলো না। অরুণদা ছাড়া কেউ কিন্তু আপনাকে প্রশ্ন রাখেনি, একমাত্র অরুণদাই আপনাকে প্রশ্ন করেছেন, আর বাকিরা সবাই আপনাকে শুধু তাদের স্মৃতির ভান্ডার উপচে দিয়েছেন। তো আমার মনে হয় যে আমি আবার সকলের জন্য একবার বলে দিই যে সম্ভবত জুন মাসের শেষে আমরা স্যারের কাছ থেকে আবার পূর্ণাময়ী ভাবে বা অনলাইনে আমরা পাবো অমলের ত্রিপাঠী শতবর্ষ স্মারক বক্তৃতা, যেখানে স্যার বলবেন কাদম্বরী দেবীর আত্মহত্যা এই বিষয়ের উপর। সকলকে অত্যন্ত ধন্যবাদ সকলের পক্ষ থেকে, সুচি পরিবারের পক্ষ থেকে স্যারকে অনেক শুভেচ্ছা, কারণ সকালবেলা আমি বকা খেয়ে গেছি একটুখানি প্রণাম জানাতে গিয়ে, এবং স্যার বলে দিয়েছেন যে বিরোধীর হয়ে বিরোধীয়ান হয়ে তুমি কি করে তুমি প্রণাম আমায় দিলে, আমি কিন্তু স্যার কিন্তু না দিলেও আমরা আশীর্বাদ স্যারের সত্যিই সবসময় পেয়েছি, তার স্নেহবাণী আমাদের উপর সত্যিই বর্ষিত হয়েছে এবং সেটা আমাদের বিরাট প্রাপ্য আমাদের পাথেও। আমাদের মানে এই প্রাপ্তির কথা কোনোভাবেই শেষ করা যায় না বলে আমরা সকলেই হয়তো অল্প অল্প করে বলতে চাই, বললাম এর কোনো শেষ নেই স্যার। আমি সবার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের অনুমতি নিয়ে আমরা আজকে স্যারের সঙ্গেই আলোচনা গল্প স্যারের সঙ্গে শুনে থাকার এই মুহূর্তটা আজকের মতো স্মৃতির কোটায় নিয়ে যাই, স্মৃতির মনি কোটায় এখানে আমরা শেষ করতে চাইব। সবাই ভালো থাকবেন, স্যার আপনি খুব ভালো থাকবেন। তোমরা